তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাত্তি জালাও শোতে আমি আসিফেন তা এবং আমার সঙ্গে যথারীতি আজকে রাজীব হাসান নেই তোমরা সবাই জানো যে রাজীব হাসান গত সপ্তাহে এই শো করার আগে মোটর সাইকেলে করে আসছিল তখন একটা অ্যাক্সিডেন্ট করছে এবং অ্যাক্সিডেন্ট করার পর রাজীব ভীষণভাবে আহত এবং ভীষণভাবে আহত থাকার কারণে সে গত শোটি করতে পারেনি আজকেও সে সুস্থ হয়নি আজকে শোটাও করতে পারছে না তবে রাজীব কথা দিয়েছে আগামী সপ্তাহে যে কোনো মূল্যে রাজীব আসবে এবং রাজীব যেহেতু এই শোতে নাই কাজে এই শোতে আমাদের যেসব রেগুলার মে লিসেনাররা আমাদেরকে ফোন দিত রাজীবের সঙ্গে ভাইয়া টাইয়া বলে কথাটা বলতো তারা ফোন দিচ্ছে না আমাদের এই শো আর পিপড়ে যাচ্ছে আমাদের এই শো একদম ফার মুখে রাজীব তুমি যেখানে থাকো না কেন আমাদের সঙ্গে মাঝে ফিরে আসো তবে রাজীব নেই তো কি হয়েছে আমাদের মাঝে আরেকটা ছেলে আছে। সাবস্টিউট হ্যাঁ সাবস্টিউট সাবস্টিউট ঠিক বলা ঠিক হবে না এটা হচ্ছে মানে হয় না যে ধরো নায়িকা মৌসুমি একটা সোবার ছিল তারপরে যে এখন যে নায়িকা মিম আসলো কেন আসলো আরেকজন আসলো মিল ঠিক আছে যুগের সাথে তাল মিলিয়ে আসলো রাজীব কি হয়েছে মেয়েরা তোমরা ফোন দিতে পারো তোমরা ফোন দেওয়া একদমই বন্ধ করো না যে ছেলেটিকে আমরা ধরে বেঁধে এনেছি সে রাজীবের একদম দ্বিগুণ লম্বা এবং রাজীবের চাইতে তার গলার স্বর অতি মিষ্টি আর যদি রাজীবের চশমা লাগে সে চশমা ছাড়াই খুব স্পষ্ট দেখে এবং রাজীবের চাইতে দেখতে অসম্ভব সুন্দর তার নাম হচ্ছে রেহান রেডিওতে তার একটা নাম আছে আমি রেহান বলবো না আমি শুধু রেহান বলবো রেহান ওয়েলকাম টু আর শো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি রবি ভাই স্পেশালি ওই কথাটার জন্য আর জে বলবো না রেহান তো আর অনুযায়ী যদি ডাকতে হয় তাহলে আমারও সবাইকে ডাকতে হয় যে লিসনার মৌ বা লিসনার এই বা লিসনার সেই তো আমরা যেহেতু ভাবে ডাকি না সবাই আমাদেরকে রেহান বলে ডাকলে আমাদেরও ভালো লাগে এই যে শুনলা রেহানের গলা এত চমৎকার গলা এবং এত চমৎকার দেখতে রেহানের সাথে যদি কথা বলতে চাও তাহলে তোমরা ফোন দাও ফাইভ এইট ওয়ান এই নম্বরে ফাইভ এই নম্বরে ফোন দাও ফোন দিয়ে রেহানের সঙ্গে কথা বলো এবং আজকে শোর পুরো দায়ে ভার আমি রেহানের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি আজকে রেহান যেদিকে শো কে নিয়ে যেতে চায় রেহান সেই দিকে নিয়ে যাবে আজকে রেহান হোস্ট আমি গেস্ট রেহান তোমার কোনো প্রশ্ন আছে আমাকে বলো হ্যাঁ প্রশ্ন অনেকগুলো আছে রবি ভাই আপনার জন্য অনেক অনেক প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো আসবে তার আগে একবার সবাইকে বলে দিই যে কিছুক্ষণের মধ্যে একটা মহেন্দ্র খানের মধ্যে দিয়ে আমরা যাব বাট তার আগে আমার যে একটা ফর্মেট আছে জানোই তো তোমরা তো আমাকে মনে হয় সচরাচার পাঁচটা থেকে সাড়ে আটটার বাইরে খুব একটা শোনো না আর মাঝে মাঝে মঙ্গলবারে নয়টা থেকে এগারোটা আমি থাকি তো আমার নিজের যে স্টাইলটা আছে সেই স্টাইলেই আমি থাকবো বাট আজকে সেই এবং সেটা হচ্ছে উদ্ভট প্রশ্ন উদ্ভট উত্তর এবং উদ্ভট প্রশ্নগুলো পাঠানোর জন্য তোমাদেরকেও আমাকে হেল্প করতে হবে আর জানোই তো কিভাবে পাঠাতে হয় আর নিয়মটা একবার বলে দি তোমার নাম স্পেস দিয়ে তোমার উদ্ভট প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে হবে টু 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 ওয়ান এই নাম্বারে আর প্রশ্নগুলো যেন এমন হয় যাতে বুদ্ধির বাতি আরো বেশি সুন্দরভাবে জ্বলে কারণ তোমরা শুনছ মেন্টোস বাতি জ্বালাও বুদ্ধির বাতি আরো জ্বালাও আরো জ্বালাও রাইট খুব ভালো করে জ্বালাও রাতের বেলা কিন্তু সহজে দেখা যায় না তাই আলো জ্বালানোটা খুব বেশি ইম্পর্টেন্ট আমরা শুধু এবিসি এর মানুষরা আমরা শুধু মঙ্গলবার এবং শুক্রবার রাতে দেখতে পাই কারণ সেদিন সেদিন বুদ্ধের বাতিগুলো জ্বলে আচ্ছা রেহান এরপর তো তুমি আমাকে প্রশ্ন করবা তুমি প্রশ্ন শুরু করার আগে আমি তোমাকে প্রশ্ন করি রেহান আচ্ছা তুমি এত সুন্দর করে কিভাবে কথা বল তোমার গলার ভয়েস এত সুন্দর কেন আসলে এটা মানে পুরোটাই আল্লাহর দান আমি নিজে তো তৈরি করিনি তারপরও মূল ক্রেডিটটা আমি সব সময় যাকে দিই সে হচ্ছে দা বস হুমায়ুন আহমেদ আমি ওনার প্রচন্ড একজন ফ্যান এবং ওনার বই পড়ে পড়ে আমি বড় হয়েছি তো অটোমেটিক্যালি আমার কথা বলার স্টাইল যদি বলি বা কথা বলার ধরন যদি বলি তো ওই হুমায়ুন আহমেদ স্যারের কাছ থেকে কিভাবে কিভাবে যেন চলে আসে আর হাজার হাজার মুভিজ তো ছিলই আচ্ছা আমাদের একটা ফোন আছে ফোন নিয়ে নেই হ্যালো কে বলছিলেন হ্যালো আসসালামাইকুম ভাইয়া আমি ঢাকা থেকে বলছি আমার নাম মিতি কি নাম তোমার নাম ইতি ইতি আচ্ছা ইতি ইতিও খারাপ ছিল না ইতিও খারাপ না তোমার নাম ইতি কেন মানে তুমি কি বাবা মা সবার শেষের সন্তান হ্যাঁ ভাইয়া আমরা চার পাঁচ ভা বোন ভাই বোন আমি সবার ছোট আমার নাম ইতি আর বড় ভাইয়া একজন অতএব তুমি জন্মানোর পর তোমার বাবা মা ঠিক করছে যে আর বাচ্চা কাচ্চা নয় এখানে ইতি ঘটুক ছেলে হোক মেয়ে হোক পাঁচটি সন্তানই যথেষ্ট এখানে ইতি ঘটুক এই জন্য ইতি করে দিয়েছে এটা ভালো বাংলাদেশের প্রচলিত নিচ্ছে তো নিচ্ছে বাচ্চা নিচ্ছে তো নিচ্ছে বাচ্চা নিচ্ছে তো নিচ্ছে তো নিচ্ছে একটা সময় তারা টায়ার্ড হয়ে যায় টায়ার্ড হয়ে গিয়ে তারা একটা সময় বাচ্চারা তাদের নেওয়া শুরু করে হ্যাঁ টায়ার্ড হয়ে গিয়ে তারা বাচ্চার নাম রাখে হচ্ছে ইতি এবং আমি আরেকজনকে পাইছি যার নাম হচ্ছে সমাপ্তি হ্যাঁ সমাপ্তি আর ইতি হ্যাঁ সমাপ্তি সমাপ্তি মানে ইতি ঠিক আছে আবার আমি এমন কাহিনীও পাইছি যে নাম রাখছি ইতি ঠিক আছে বাবা ঠিক করছে আমাদের শেষ বাচ্চা হ্যাঁ আর কোনো বাচ্চা আমরা নেবো না এটি আমাদের শেষ বাচ্চা এরপর আরেকটা বাচ্চা কোনো কারণে হয়ে গেছে তার নাম কি অ্যাক্সিডেন্ট না তার নাম অ্যাক্সিডেন্ট ভালো হইতো

তোমার ভালো লাগার কারণটা আমি বলে দিই ওখানে আমার অংশ খুব কম তো ওই জন্য মনে হয় তোমার এত বেশি ভালো লাগে না ভাইয়া আমি একাই কেউ ঘুমাই তো আমার রুমে জানলা মাঝে মাঝে যখন বলে যে জানলাটা খুলে দাও তখন বাইরের দরজাটা খুলে দিই ভয় লাগে তখন আবার আজকে যে একাই চুপ করে শুয়ে পড়ি আচ্ছা এই তো কেন অন্য কথা ভূতের ভয়ের কথা গেল চলো এখন আমরা একটু অন্য জায়গায় যাই আমাকে একটা উদ্ভট প্রশ্ন করতে হবে তোমার রবি ভাইয়ের জন্য উদ্ভব প্রশ্ন যেটা তোমার মাথায় আসে সেটার উত্তর উদ্ভট ভাবে দিতে রবি ভাই বাধ্য উদ্ভব আমি আমি প্রশ্ন করতে ও তুমি কখনো কাউকে কোনো উদ্ভব প্রশ্ন করনি তুমি একটা কাজ করితి তুমি একটা নরমাল প্রশ্নই করো শুনি নরমাল আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ রবি ভাইকে জিজ্ঞেস কর উনি উনি ওনার লাইফে কতটা প্রেম করেছে আচ্ছা হ্যাঁ ধন্যবাদ ইতি আমি তোমার বাবা মার মতই আমি অনেকগুলো প্রেম করছি বাবা মার মতো তোমার বাবা মার যেমন অনেক বাচ্চা নিচ্ছে আমি অনেকগুলো প্রেম করছি আমি প্রেম এখন তুমি বলতে পারো আপনি এত প্রেম কেন করছেন আপনি কবে প্রেম থামাবেন আমি কবে প্রেম থামাবেন আমি এই কারণে প্রেম করা এখনো বন্ধ করি করিনি আমি প্রেম করা চালিয়ে যাচ্ছি যে আমি কি কারণে বলো কি আপনি আপনার বয়সটা অনেক আর সাড়ু আগে সেজন্য প্রত্যেকটা মেয়ে আমার মতো ওজন নিশ্চয়ই আপনাদের 되 অনেক লাভ করে আপনারা দেওয়ানস্থানটা অনেক মজা লাগে অনেক হাসি খাটত আমি ভালো লাগে খুবই ভুল잖아 খুবই খুবই ভুল잖아 আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করতেছি মানে আমি এমন একটা মেয়েকে খুঁজি যা যে মেয়ের নাম হবে ইতি হ্যাঁ যাতে তার সঙ্গে প্রেম করে আমি আমার প্রেমের ক্যারিয়ারের ইতি টানতে পারি ঠিক আছে তোমার চেনা জানার কোনো মেয়ে আছে যার নাম ইতি

ঢাকা ও ডি দিয়ে খারাপ নাকি ধরো একটা বিশ্ববিদ্যালয় হলো ধনিয়া বিশ্ববিদ্যালয় হ্যাঁ হ্যাঁ আর ঢাকা বিশ্ববিদ্যালয় আমি তে পড়ি দারুন দারুন মানে তোমার তুমি যেভাবে তোমার

আচ্ছা তোমার কোন ছেলে ফ্রেন্ড আছে খুব ভালো ফ্রেন্ড আছে তুমি কি ওর সাথে প্রেম করো আমাদের কাছে মানে মানে একটু কেমন হয়ে গেল না আমাদের কাছে বলতে তুমি কি বোঝাতে চাচ্ছো

তুমি আচ্ছা আচ্ছা নাম ধরে রেহান নাম ধরেই দেখো আমি তোমাকে কিছু বেসিক প্রশ্ন করি সেটা হচ্ছে তুমি যে কলেজে পড়ো সেই কলেজের নাম কি ধনিয়া কলেজ না ধনিয়া কলেজ কোনটা মনে করেন আচ্ছা ওকে আমি ধরেন এটার কলেজের নাম হচ্ছে ধনিয়া কলেজ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই কলেজটার নাম ধনিয়া কেন

আচ্ছা তুমিও জানো না আচ্ছা তোমার কি মনে হয় নাই যে তুমি কেন মানে তুমি যে এলাকায় থাকো ধনিয়া ঠিক আছে সেই এলাকার নাম ধনিয়া কেন এটা কখনো মনে হয়নি হ্যালো আচ্ছা তুমি এখনো মনে হয়নি তুমি এক কাজ করবা তুমি খোঁজ খবর নিয়ে আমাদের আগামী সপ্তাহে ফোন দিবা ফোন দিয়ে জানাবা এটা আমারও জানার খুব ইচ্ছা যে ধরো ঢাকায় অনেক মজার মজার জায়গা আছে কোন এলাকার নাম যাত্রাবাড়ি কোন এলাকার নাম খাল কোন এলাকার নাম বনানী কোন এলাকার নাম মিরপুর কোন এলাকার নাম গুলশান ঠিক আছে আমার জানতে খুব ইচ্ছা করে যাত্রাবাড়ি কেন এই যে গুলশান বলার সময় এক্সট্রা আবেগের ব্যাপারটা এটা একটু যদি আমাদেরকে বুঝাইতেন গুলশান বলার সময় এক্সট্রা একটা এক্সট্রা আবেগ চলে আসছে আপনার মধ্যে তাই আমার তো মনে হয় যে বনানি বলার সময় এক্সট্রা আবেগ না 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 বনানির মধ্যে একটা নানি নানি না না কিন্তু গুলশানটা অনেক ইয়াং ছিল আচ্ছা গুলশানটা ইয়াং ছিল হ্যাঁ গুলশান থেকে আমাদের একটা মেয়ে নিয়মিত ফোন দেয় আমাদের তার নাম ফাইনালি যে দিকে গেছে তার নাম হয়ে গেছে বেগম বাবা গুলশানা বেগম এবং যেটা হয়েছে যে গুলশান গুলশান থেকে যারাই ফোন দেয় হ্যাঁ তারা তো নিজেদেরকে গুলশানারা বেগম বলে দাবি করে বাইরের এলাকা থেকে ফোন দিলেও তারা বলে যে আমরা গুলশান থেকে রা বেগম মানে ফোনের লাইনটা পাওয়ার জন্য এই অবস্থা হয়েছে এই জন্য গুলশান বলার সময় হাসি দিচ্ছি তো আমি যেটা বলতেছিলাম শোনো সেটা হচ্ছে আমার আসলেই কিন্তু জানতে ইচ্ছা করে যে কোন এলাকার নাম কেন যাত্রা বাড়ি ঠিক আছে এখানে কি আগে যাত্রা হতো কোন এলাকার নাম কেন ধোলাই খাল এখানে কি ধোলাই দেওয়া হতো ধলাই দেওয়া হতো বা এখানে কি খাল ছিল কোন এলাকার নাম কেন মিরপুর ঠিক আছে এই মিরপুর শব্দটার মানে কি বা কোন এলাকার নাম কেন বনানি বনানিতে কি একসময় বন ছিল বন থেকে কি ওটা বনানি হয়েছে তো আমাদের এখন থেকে আমরা জাহিদ একটা সিদ্ধান্ত নিলাম আমরা যে এলাকা থেকে ফোন দেবে আমরা সেই এলাকার নাম কেন সেই এলাকা সেটার কথা বলবো আমি যে এলাকাতে থাকি মিরপুর একটা এলাকা আছে মণিপুর নাম পুরন আচ্ছা মণিপুর এলাকার মধ্যে মানে এইটা অদ্ভুত নামকরণ বিভিন্ন এলাকার নাম কি কি একটা আছে ধান খেতের বোন ঠিক আছে আরেকটা আছে মাইকালা মসজিদ আর একটা আছে কাশেমের দোকান এলাকার নাম কিনতে গেল তুমি অন্য কিছু বললে চিনবে না একদম দলিল দস্তাবেজ আছে কাশেমের দোকান মানে দোকানপাট বাড়ির উপরেও লেখা থাকছে কাশিমের দোকান কারণ কি কাশেমের দোকান ওই এলাকার নাম হওয়ার কারণ কি কারণ হচ্ছে যে ওই এলাকা যখন মানে একদম ছিল তখন ওই এলাকা একটা দোকান হয়েছিল এবং দোকানের মালিকের নাম ছিল হচ্ছে যে দোকানদার তার নাম ছিল কাশেমের দোকান এবং তুমি নিউ মার্কেট থেকে বা যে কোনো জায়গা থেকে তুমি সিএনজি নাও তুমি যদি বলো আমি মণিপুর কাশামের দোকানে ঠিকঠাক মতো নিয়ে যেতে পারবে তাহলে শহরে এই এলাকাটা এত পছন্দ তারপর একটা আছে মাইকালা মসজিদ এটা শারাপাড়ায় বাগ মাইকালা মসজিদ মাইকালা মসজিদ কি ওটা ছিল ওই এলাকার প্রথম মসজিদ যেখানে মাইক লাগানো হয়েছিল আচ্ছা তারপর একটা আছে হচ্ছে হাবুলের পুকুর পাহাড় হাবুলকে হাবুল হচ্ছে ওই মানে হাবুল একজনের নাম তার বাসার পাশে হচ্ছে তার নিজস্ব একটা পুকুর ছিল পুকুর খেতে ঢাকা শহরের নাম ঢাকা শহরের বিভিন্ন এলাকা নাম হাবুলের ধানের মোড় ধান খেত ঢাকা শহরে তো নেই ধান খেতে মোড় ওই সময় মানে ধান খেত ছিল এখন ওই ধান মোড়ই নামটা হয়ে গেছে তো এরকম অপূর্ব অপূর্ব নাম আছে সেই নামের পিছনে দুর্দান্ত সব ইতিহাস আছে দুর্দান্ত সব কাহিনী আছে আমরা যদি একটু যেমন এই যে যে মেয়েটা ফোন দিলিয়া থেকে বা ধনিয়া থেকে সে যদি একটু এলাকার লোকজনকে জিজ্ঞাসা করত যে এলাকার নাম কেন ধনিয়া কেন ধনিয়া কেন ধনিয়া খুঁজতে খুঁজতে তার হয়তো অনেক সময় লাগতো কিন্তু খুঁজতে খুঁজতে সে যেটা পেত সেটা হচ্ছে একটা হীরার খুনি পেত এত মজার একটা গল্প পেত আহ সেই গল্পটা বলার বাইরে আমাদের লিসেনার যারা আছে যারা তোমরা যেসব জায়গা থেকে ফোন দিবা এখন থেকে ব্যাংক বাতিল ফোন ফোন দিলে ফোন দেওয়ার আগে একটু খোঁজ খবর নিয়ে ফোন দিয়ে তো ভাই ও বোনেরা তো না ভাই ও কাজিনা হ্যাঁ ভাই ও কাজিনরা কাজিন বোনেরা যে কেন তোমার এলাকার নাম ধুনিয়া কেন তোমার এলাকার নাম যাত্রাবাড়ি কেন তোমার এলাকার নাম শেফালিবা কেন তোমার এলাকার নাম হাতিরপুল কেন তোমার এলাকার নাম এলিফেন্ট রোড একটু গল্পগুলা সার্চ করো দুর্দান্ত এবং আমরা এইটা আমরা এই থেকে পরের সত থেকে আমরা শুরু করতে পারি আমরা কিন্তু দুর্দান্ত একটা ঢাকার ম্যাপ চালু করতে পারি রাইট যে একটা নতুন ম্যাপ যে হাতির পুলের নাম কেন হাতির সাথে আরেকটা জিনিস যোগ করে দেন রবি ভাই যে এখন যদি এলাকাটা নামকরণ করা হতো তাহলে কি হতো যেমন যাত্রাবাড়ি এটা জ্যাম বাড়ি জ্যামবাড়ি মহাখালী মহাভর্তি মহাভর্তি কারণ সময় ভর্তি থাকে এই ধরনের কিছু ব্যাপার আবার টেকনোলজি ডিপেন্ডেন্ট নামও হতে পারে যেমন এলিফেন্ট রোড এখন ওখানে হাতি তো কোনো প্রশ্নই ওঠে না যা পাওয়া যায় অনেক কম্পিউটারের দোকান ঠিক আছে তাই না যেমন মিরপুরের একটা এলাকার নাম হচ্ছে বেনারস পল্লী কারণ কি ওখানে বেনারস বেনারসি শাড়ি পাওয়া যায় ওটা নামই হয়ে গেছে বেনারস পল্লী রাইট এই এলাকাটার নামটা শুনেছি মোহাম্মদপুরে একটা আছে বিহারি ক্যাম্প কারণ এখানে বিহারীরা থাকে ওই বিহারি ক্যাম্পে আবার একটা দোকান আছে

দুই হাজার সাল প্রেমের ক্ষেত্রে কেমন কাটবে এটা যদি আমাদের কাছে জানতে চাও তাহলে তুমি যেটা করবা তোমার নাম লিখবা তোমার প্রেমিক অথবা প্রেমিকার নাম লিখবা তোমার এলাকার নাম লিখবা এই তিনটা জিনিস আমাদের লাগবে তারপর পাঠিয়ে দিবা আমাদের কাছে আমরা বলে দিব দুই সালের প্রেম তোমাদের কেমন যাবে এবং এটি মেসেজ করার নিয়মটি আমি বলেছি এবিসি মেন্টোস একটি স্পেস দিয়ে তোমার নাম তোমার প্রেমিকার নাম তোমার এলাকার নাম এই নম্বরে যত খুশি ততবার আমরা বলে দেব দুই সাল তোমাদের প্রেমের জন্য কেমন কাটবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো তোমরা শুনছো বাক্তি জ্বালাও তোমাদের সঙ্গে রয়েছে আমি এবং আমার সঙ্গে রয়েছেন আমি রেহান আছি তোমাদের সাথে আর আমার কাজ হচ্ছে আজকে বুদ্ধির আরো জ্বালানো অর্থাৎ জ্বালাও জ্বালাও বুদ্ধির চলবে উদ্ভট প্রশ্ন তোমাদের সাথে আর জানোই তো ফোন করতে হলে তার আগে একটু খোঁজ খবর নিতে হবে দেখো তোমার এলাকার নামটা কি জন্য কিভাবে কেন দেওয়া হলো আর যদি এখন কোন একটা নাম দিতে হয় তোমাদের তাহলে তুমি তোমার এলাকার নামটা কি দেবে নিজের নামে বাদে নিজের নামের এলাকা ভাল লাগে না এখন যদি হঠাৎ করে একটা এলাকা তৈরি করি আমরা যে রবিপুর এটা কি ভালো লাগবে ভালো না লাগলেও কিন্তু নিজের নামে পার্ট আছে এবং নিজের নামে বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের অনেক এলাকা নাম ইকবালপুর ঠিক আছে ইকবালের নামে ঠিক আছে নামে না কিন্তু কি ব্যক্তির নামে অনেক নাম আছে মুক্তা গাছা অমুক তো অমুক এরকম একদম গ্রামের নাম ঠিক আছে নিজের নামে নুহাশপুলি হুমায় নামে যেটা এটা কিন্তু সিভিয়ার একটা ব্যাপার নিজের পুত্রের নামে উনি একটা একটা ফোন আছে হ্যালো কে হ্যালো হ্যালো হ্যাঁ বলছি কি আর্জেন্টিনা নাম না তুমি একটু শান্ত হও উত্তেজনার কিছু নাই একটু শান্ত হও তুমি বানান করে বলো তুমি নামের বানানটা বলো এ জেডাজা ও আর্জিনাজ হ্যালো আর্জিনাজ শুনছো তুমি তোর নাম আর্জিনাস এই নাম যে লিখেছে তার নাম কি এই নাম কে রাখছে

ও উনি চাকরিতে তোমার বাবার নাম্বারটা দাও তো আমরা একটু কথা বলি যে যার নাম মোহাম্মদ ইমদাদুল হক মোহাম্মদ ইমদাদুল হক সে তার মেয়ের নাম কেন রাখবে কেন তোমার নাম কেন কেনাস রাখছে বলতো আমি তুমি জিজ্ঞেস করো না যে আর্জিনাস কোন দুঃখে রাখলো ওরা মনে সুখেই রাখছে তাই না এখন তোমার স্কুলের বন্ধু বান্ধবরা বলে না তোমার নামটা নিয়ে যে তোমার নামটা অনেক কঠিন কঠিনাস

ইরাক আমেরিকা যুদ্ধ শুরু হয়েছিল ঠিক আছে তখন প্রচুর ইয়ের দিকে গ্রামের দিকে বাচ্চাদের নাম রাখা হয়েছিল সাদ্দাম হোসেন ঠিক আছে সাদ্দাম হোসেন সাদ্দাম 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 इवन কালকে পড়ছিলাম একটা বইয়ে একটা সময় 47 48 এর দিকে অনেকের নাম রাখা তো হিটলু হিটলু হ্যাঁ হিটলা হিটলার থেকে আমাদের এক বন্ধু আছে তার নাম হিটলারে হালিম সে বিখ্যাত সাংবাদিক তথ্য প্রযুক্তি বিষয়ক সাংবাদিক এবং প্রচুর মানে তথ্য প্রযুক্তি বিষয়ে তার প্রচুর কাজ আছে তার নাম হচ্ছে হিটলার হালি হিটলার থেকে রাখা হিটলারে হালিমার প্লাস সাংবাদিক আবার নামে কাজে আর্জেন্টিনা বাংলাদেশে খুবই পপুলার আর্জেন্টিনা নাম হতেই পারে হতেই পারে শোনো আর্জিনাস তোমার বাবার কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন করো ঠিক আছে আগেকার দিনে ওই আমরা আমরা যখন ছোট ছিলাম আমরা বাবার কাছে চিঠি লিখতাম টাকা চাহিয়া পত্র হ্যাঁ আর ঢাকায় যেসব ছেলেরা পড়তে আসে গ্রামে বাবার কাছে ওরা টাকা চাহিয়া পড়তে চাইতো এখন হয়ে বিকাশ বাবাকে ক্লিয়ার করতে হতো যে আগামী মাস হইতে আমার পরীক্ষা শুরু হইতেছে সেই পরীক্ষার ফিজ বাবদ তেইশশো টাকা এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাবদ আরো দুইশো টাকা মোট দুই হাজার পাঁচশো টাকা পাঠাইলে কৃতার্থ থাকিব ইতি আপনার একান্ত অনুগত বাধ্যগত পুত্র অমুক

আচ্ছা আমার বোনের নাম রাখছে অন্বেষা অন্বেষা তার নাম রাখতে বললো ব্রাজিল ঠিক আছে তারপর নিয়ে আরো ভাই বোন হোক তোমার নাম আর্জেন্টিনা তোমার বোনের নাম ব্রাজিল ঠিক আছে আমাদের এখানে জার্মানি সমর্থক আছে বোনের নামাই নামে তোর সাথে মিলাই আসছে আচ্ছা না এইসব এইসব নাম চলবে না তুমি তোমার নাম রাখো আর্জেন্টিনা তোমার বোনের নাম ব্রাজিল তোমাদের আরেকটা বাবু মানে ই হলে আর কি তোমাদের আর একটা ভাই অথবা বোন যাই হোক না কেন তার নাম রাখবা জার্মানি হ্যাঁ এরপর পর্তুগাল তারপর হচ্ছে নাম হ্যাঁ কিন্তু খুব নাম হুন্ডুরা হুন্ডুরা এবার কিন্তু বিশ্বকাপে এর মতো একটা দেশ সেটাই কিন্তু হ্যাঁ আরে আরেকটা হলে রাখবা ঘানা ঠিক আছে ঘানা কিন্তু বেশ ভালো মানে ডাকনাম হিসাবে পম রেখে দিতে পারো পম ঠিক আছে ইউ পম গানা হ্যাঁ ঘানাও ডাকতে পারবা গানাও ডাকতে পারবা ঠিক আছে ঠিক আছে তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর্জেন্টিনাস তুমি ভালো থাকো তুমি আর্জেন্টিনা হয়ে যাও এবং আমাদের বোধ হয় কি হয়েছে সাত মিনিট পর এটা বলতে হবে যাই সাত মিনিট পর বলতে হবে আমি একটু রেহানের কাছে আছি রেহান হ্যাঁ হ্যাঁ প্লিজ আমাদের এই শোর মানে প্রাণ পুরুষ হচ্ছে রাজীব এটা খুবই কি বলবো গত সপ্তাহে আমরা নিয়ে রাজীবের জন্য রাজীব কিন্তু আমার আগে সবসময় আসে রাজীব আসছিল না আমি ফোন দিচ্ছি ফোন দেওয়ার পর রাজীব বলতেছে যে রবি ভাই রিক্সা কি ব্যাপার কিছু খাইছে নাকি রবি ভাই আরং

জাহিদ কে কল করছি ঠিক আছে জাহিদ কে বললাম যে করছে এখনই আপনি দাঁড়ান আমি প্রথম আলোর সামনে থেকে আমার মোটরসাইকেলটা নিয়ে আসি তখন কিন্তু প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ রাজীবের জীবনের জন্য জাহিদ মোটরসাইকেল আনতে গেছে আধা ঘন্টা রাজীব জাহিদের কোনো খোঁজ নাই আমি

রাজীবের অবস্থা দেখে সিনজি আলা খুব ভালো ছিল সে নিয়ে আমাদেরকে হসপিটালে চলে গেছে হসপিটালে চলে যাওয়ার পর আমরা চিৎকার করতেছি ইমার্জেন্সিতে ডাক্তার কোথায় ডাক্তার ডাক্তার কোথায় ডাক্তার একজনকে পাইছি পাওয়ার পর তো ডাক্তারদের তো বানায় সরকার হাসপাতালে বড় পরিচয় দিতে হয় আমি এক ডাক্তারকে দেখে বললাম ডাক্তার সাহেব আমরা প্রথম আলো সাংবাদিক আমরা এক্সটেন্ড করে কিছু করেন আপনি আপনি দেখতেছেন না ধারণা ছিলেন সে খুবই অসহায় গলাম ভাই আমি রোগী আমি ডাক্তার বেশ ভালো দৌড়াদৌড়ি করলেন অনেক রোগী ছিল অনেক রোগী লম্বা সিরিয়াল ছিল এক্স সব সিরিয়ালের মধ্যেও রাজীবেরটা খুব দ্রুত গতিতে হলো গাদা খানেক এক্স রে ঘাড় হাত এবং সর্বশেষ খবর অনুসারে রাজীব আজকেও একটা এক্সরে করাইছে তার হাড় ভেঙে গেছে ঘাড়ে ফ্র্যাকচার হয়েছে এবং তার ডান হাতে হাতুর এই ডান হাতের কোণয়ের একটা অংশ খুলে গেছে এবং তাকে মানে জানি না কি হবে এখন তো অনেক দিন লাগবে তাহলে হ্যাঁ তো তারপর কিন্তু আমাকে ওই ওই অবস্থাতে এসে কিন্তু আমাকে জাস্ট এক মিনিট আগে আমি শোতে ঢুকে আমাকে শোটা করতে হইছে এই যে তুমি তুমি প্রফেশনে আসো যেখানে সব শেষ কথা হচ্ছে শুক্রবার আমি আমার মাথা কাজ করতেছিল না তারপর শোটা করতে হচ্ছে তারপর লোকজন ফোন দিচ্ছে এবং আমাদের সমস্যাটা রেহান দেখো একটা মানুষে বিশ্বাস করে যে রাজীব অ্যাক্সিডেন্ট করছে আমি যখন লিখছি ফেসবুক রাজীব অ্যাক্সিডেন্ট করে ক্যাপসাই পড়ে রয়েছে লোকজন বলছে মজা লাও তুমি রাজীব রেখে খাবাইছো আলী জন ভালো হয়েছে সাথে এত টাঙ্কি মারে কেন অমুক তমুক হ্যান ত্যান কেউ কারণ আমরা যে সবসময় মুরগি বানাই আমরা সবসময় বানায় বানায় কথা বলি এখন এটা হয়ে গেছে সেই মিথ্যাবাদী রাখালের যে কোন অবস্থাতেই পরে যখন রাজীবের ব্যান্ডেজ ধরা হাত তাত কোনো ভাবে যদি এই ছবিটা কিভাবে ফেসবুকে আসছে জানি না এই ছবিটা দেয় না আসার পর কিছু লোকজন সিম্প্যাটি জানাইছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ কেউ বিশ্বাস করছে করে তারা হসপিটালে ছুটে গেছে এবং আমি রাজীব একা ছিলাম সেই সময় কিছু অপরিচিত লোকজন আমাদের ঘিরে না রাখলে মানে ওই অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা এটা সত্যি দূর ছিল যাই হোক আমরা আমাদের আমরা একটা ব্রেকিং নিউজ দেব আমাদের ব্রেকিং নিউজ আমি এখনই দিতে যাচ্ছিলাম দুইটা আঙ্গুল দেখালো দুইটা দুইটা আঙ্গুল দেও কি বুঝায় আমি ঠিক না দুইটা আঙ্গুল দিয়ে কখনো আট দুই মিনিট ব্রেক অথবা দুইটা আঙ্গুল দিয়ে এসে আমাকে বোঝায়

রবি ভাই এর সাথে কথা বলতে হলে আমার নাম্বারটা রাখো আমাদের ওনার কপাল খুলে দিয়েছে তবে এই মুহূর্তে আমরা একটা ব্রেকিং নিউজ দিব ব্রেকিং নিউজটা হচ্ছে যাই তুমি আমাকে যতই ইশারা করো আমি তোমার কথা শুনবো না চুপচাপ বসে থাকো আমাদের ব্রেকিং নিউজটা হচ্ছে যে আমাদের সবার প্রাণের প্রিয় প্রাণ প্রিয় প্রাণাধিক প্রিয় প্রাণের চেয়ে প্রিয় এবিসি রেডিও কিছুক্ষণের মাঝে ঠিক রাত বারোটায় সাত বছরে পা দেবে সাত বছরে পা দেবে আর একটুখানি সময় বাকি আছে তারপরে এই লাকি সেভেন্থ ইয়ারে আমরা ড্রপ করব তাই না হ্যাঁ সাত বছরে পা দেবে এবং এই মুহূর্তে আমাদের স্টুডিওতে সর্বাধিক সংখ্যক লোক এব কর্মী আছেন আমাদের যত সহকর্মী আছেন সবাই এই মুহূর্তে এবিসি স্টুডিওর ভেতরে খুবই উৎসব মুখর একটা পরিবেশ এবং আমি শুনছি রেহান যে আমাকে এটা বলে নিয়ে আসা হয়েছে যে এখানে নাকি একটা কেক আছে ঠিক আছে আমি এখন পর্যন্ত কেক দেখি নাই এবং ফাইনালি যখন কেকটা আমি দেখবো ঠিক আছে ফাইনালি যখন কেকটা দেখবো এবং আমি কেক দেখি নাই সোনার সাথে সাথে কয়েকজন কেক কিছু করে দিতেছে দেয়ার ইজ দ্য কেক লেটস শেক ওকে চলে এসেছি কেক এখন মনে হয় আমাদের কি করবো আমরা এখন পৃথিবীতে এর চাইতে ছোট সাইজের কেক তুমি দেখছো রে যাই হোক

এবিসি শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাদের মাঝে এবিসি মানে পুরো আমাদের স্টুডিও থই থই করছে এত ভিড় সবাই আছেন একদম সবাই না থাকলেও সব ডিপার্টমেন্ট থেকে কিন্তু একজন 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 করে আছেন এবং আমি আমি সবাইকে চান্সটা দিতে যাচ্ছি যে সবাই যদি তাদের নামটা এই যে ওপেন দুইটা মাইক রয়েছে একটু বলতেন আপনি যাবেন না তালাত একজন আপনারা ভাবতে পারেন বিখ্যাত সিঙ্গার এই বিষিতে কি ডিপার্টমেন্টে কি করেন তালা খাবে এটা অন্য তালাত মাহমুদ তবে আসল তালাত মাহমুদ তালাত মাহমুদ কোনো অংশে কম এখন কথা বলবে আসু তালাত মোহাম্মদ আমি সাউন্ড আমাদের সাউন্ড ডিপার্টমেন্ট থেকে মঞ্জু ভাই আছে মঞ্জু ভাইকে উনি রেডিও দেখে চাকরি করতে পারতেছেন টেলিভিশন হলে উনাকে আমরা স্টুডিও ঢুকতে দিতাম না কারণ মঞ্জু ভাইয়ের মাথায় বিশাল একটা টাক আছে মানে এইটা কোনোভাবেই মানে কি বলবো ই ফ্রেন্ডলি না টিভি ফ্রেন্ডলি না রেডিও ফ্রেন্ডলি এবং মঞ্জু ভাইয়ের ইচ্ছা ছিল টেলিভিশনে কাজ করার জন্য এবং টেলিভিশনের জন্য উনি আমাদের গণমাধ্যম ইনস্টিটিউট থেকে উনি টেলিভিশন উপস্থাপক হিসেবে উনি প্রশিক্ষণ নিয়েছিলেন সংবাদ পাঠক হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু টেলিভিশনে যখন উনি ইয়ে ইন্টারভিউ দিতে যান তখন থেকে তার চুল পড়া শুরু করে এবং ফাইনালি তিনি আমাদের এই এবিসি পাশে একটা চ্যানেল আছে ওখান থেকে তার চাকরি মানে আর কি চলে গিয়ে উনি রেডিওতে আসছেন মঞ্জু ভাই ফিরে ফিরে আমি সাউন্ড মঞ্জুর না আমার নাম মঞ্জুর হোসেন আমাদের মঞ্জু ভাই আছেন আমাদের মঞ্জু ভাই আছেন মঞ্জু ভাই সম্পর্কে আমি একটা কথা বলে দেই মঞ্জু ভাই হচ্ছে আমি একসময় বিসিতে চাকরি করতাম এবং মঞ্জু ভাই সেই সেই ভালো মানুষদের একজন যাদের মঞ্জু ভাইয়ের কাছে আমার চাকরি সংক্রান্ত আইডি কার্ড অমুক তমুক হ্যান মঞ্জু ভাই সামলাতেনবো আমার অনেক গল্প গল্প বলবো আমার কি কথা চালাতে হবে আচ্ছা কি কথা হবে আচ্ছা ওকে এখন খবর পড়তে হবে এখন খবর পড়তে হবে আরো লোকজন আছেন আমরা মঞ্জু গল্পতে যাবো তার আগে ছোট্ট একটা বিরতি বিরতি কিসের বিরতি সংবাদ সংবাদ বিরতি আমরা সংবাদটা শুনি জ্বালাও <laughs> আমি আসিফাজ রেহান এবং আমাদের সঙ্গে আসেন আমি অনেক ভালো আছি বলছেন সেই সময় বিষয়টা কিন্তু এত খারাপ ভাবে আপনি না বললেও পারতেন রবি ভাই মঞ্জু তুমি তো জানো যে আমি তোমাকে কি পরিমান আমার টাক ধরেন বার্ন করে লাইটে ঠিক আছে সেটার জন্য তো আপনি এইভাবে মানে আপনার যে আপনার যে কত সমস্যা আছে সেইগুলা যদি আমি এখন বলা শুরু করি এবং আমি যে মানে আমি সাউন্ডের লোক এবং আমার এডিট করা আমার কাজ

মঞ্জু ভাই জানেন আর যে হওয়ার কোন কোন মানে একটা মাপকাঠি থাকে আমি বুঝি না মঞ্জু ভাই মঞ্জু ভাই খালি হাজার হাজার লাইটম্যানের দিকে তাকায় স্পট বয়রা যে থাকে লাইটম্যান লাইট দেয় ওদের দিকে তাকায় মঞ্জু ভাই আজকে শুধুমাত্র করেনি জানেন ক্যামেরায় কারণ তার যখন অ্যাক্টিং করে তখন ওনা টাকের আলোতে কোন লাইটম্যান লাগে না কারণ সে কথা বন্ধু না সে কথা কিভাবে কথা শত্রু নাকি পরিচয় দিতাম যে আমরা কথা হ্যাঁ কথা না তুমি ভুল জানো লাইট চাকরি যাওয়ার কারণে মঞ্জুর টিভিতে কাজ করা হয় নাই তাই না সেটা হচ্ছে চ্যানেলে লাইটের বাজার দশ গুণ করা হয়েছিল কারণ ডান লাইট পড়লে ওইটা যে জায়গায় বান্ধ করত ওইটা তো আরেকটা লাইট দিয়ে ব্যালান্স করতে হইতো ওইটার জন্য আরেকটা লাইট দিতে হতো দুই থেকে দিলে লাইটটা ব্যালান্স লাইট একটা সমস্যা ছিল ছোট টাক না ঠিক আছে ওর টাক তো একদম তোমার ন্যাশনাল স্টেডিয়ামে চাইতে একটু ছোট কিন্তু ওইখানে ওই লাইট ম্যানের তুমি বোঝো তুমি বোঝো একটা স্টেডিয়ামে কি পরিমাণ লাইট লাগে স্টেডিয়ামটাকে লাইটিং করতে অনেক 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 না মঞ্জির স্টেডিয়ামটাকে লাইটিং করতে প্রচুর লাইট লাগে টিভি চ্যানেল দেখলো যে এই লোক যদি উপস্থাপনা করে ঠিক আছে তাহলে লাইটের খরচেই তো স্টেশনের যা আয় রোজগার পাতি সব তো লাইটের খরচেই যাবে দেখো আমারে ভাগ্য ভালো বঞ্জব টিভি থেকে রেডিওতে আসছে আসার পর বঞ্জব কি বলবো মানে বলতে পারবেন না তো আপনি আসলে বলবেন কিভাবে আপনার বঞ্জব মানে আচ্ছা মনে পড়ে যে আমি যখন হৃদয় নার্সিং হোম করতাম ঠিক আছে হ্যাঁ আমি তো সেটাই বলতে যাচ্ছি সেই কাটত আমার কি কি ভুল হইতো বলতো মানে আমি তো এটা অজস্র মানে তিন ঘন্টা যদি শো তো অনএয়ার হইতো 120 মিনিট সেখানে দেখা যায় তো দুইশো তিনশো চল্লিশ মিনিট এরকম রেকর্ডিং মানে এত ফামলিং এত কথাবার্তা এত উল্টাপাল্টা মধ্যে চল্লিশ থেকে আশি মিনিট হচ্ছে মানে এর মধ্যে ব্যা ব্যা মানে কথাবার্তার কোনো লাইন নাই কিছু নাই এক কথা থেকে আর কথা মানে আসলে রবি ভাই আমাকে যেটা বলতেছেন সেটা হচ্ছে লাইনটা লেখার সময় মেইনটেইন করে কথা বলার সময় না মানে সবাই তো আর সবকিছু হইতে পারে না বললেই তো হয় না মানে কথা বন্ধু মানে যেরকম বড় চুল রাখলে মিউজিশিয়ান হেভি গায়ার ধরেন সেরকম চেয়ারে রেডিওতে আর চেয়ারে বসলেই মানে রেডিওতে আমাদের ভাগ্য ভালো যে আমি রেডিওতে শো করি ঠিক আছে আমার আমার যে গ্লামার্ল্যামার সেটাও সেটাই তো সেই সম্পর্কে আমার আমি আসি সেই সম্পর্কে আমার ধারণা আছে আমি সেই সেই বলো বলো সেই যে আমেরিকার কে যেন মানে আমি কি অনেক

সেই গ্ল্যামার দিয়ে জেমস বন্ডে পিয়ার করার কথা ছিল কিন্তু যাওয়ার পরে দেখা গেছে হাইটের একটা সমস্যা ঠিক আছে সেই কারণে আর তোমরা দেখছে নাম হচ্ছে রবি মানে সেটাই কি বলতে চাচ্ছিলাম যে সব জায়গায় সব দিকে দৌড়াদৌড়ি করলে তো আমেরিকা পর্যন্ত গেল আর কি অভিনয় করবে কি করবে না করবে আবার এদিকে তে আর যে আবার বড় বড় লেকচার মারতেছে যে আমি যদি তোমাদের এইখানে কাজ না করতাম এই সেই আরে ভাই আপনি বলেন আপনি বলেন তুমি তো একজন কথা অনেকে বলে সেই জায়গা থেকে তুমি যে একজন যেই সব গুণাবলী থাকে তার কি আছে রবি ভাইয়ের ভিতরে তুমি বলো রবি ভাইয়ের মধ্যে উপস্থিত বুদ্ধি আছে এটা কি যে হওয়ার জন্য মানে একমাত্র শর্ত এটা একমাত্র না আমার আমার মতে প্রথম শর্ত হচ্ছে আচ্ছা এটা আমি এগ্রিড তারপরে বলো তারপরে মনে করেন রবি ভাই যে প্রশ্নই করেন আপনি আটকে হইতে পারবে যে বলবে হ্যালো তোমরা এই গানটি শুনছো ফ্রম দ্যাট অ্যালবাম ঠিক আছে এইটা যারা কথা বলবে রয়েছি তোমার আমি একটা কথা বলি তুমি এই যে রবিবারের দিকে তাই না এত কথা বলতেছো সকাল হলে কিন্তু রবিবার থাকবে না হ্যাঁ মানে এই শো শেষ রবিবার কিন্তু নাই তারপরে কিন্তু তারপর আমি তুমি ঠিক আছে আপনি হচ্ছে ভালো বলার কিছু না হলে আমাকে তো আমাকে ভালো বলার দরকার নাই তুমি সকালে আমি যেটা বলতে চাচ্ছি যে যেই লোকটা যে আচ্ছা বাবা

অনেক সম্মানের মানুষ উনি আমি মজা করার চেষ্টা করলাম যাই হোক আসলে অসাম আমিও স্বীকার করি তোমার সাথে আমিও একমত যাই হোক রবি ভাই থ্যাংক ইউ আমাকে এতক্ষণ বলার সুযোগ মেন্টোস বাতি জালয়ের মতো এত বড় একটা স্টেজে আমাকে আপনি সুযোগ দিয়েছেন আমি সম্পর্কে আমার বলি রেহান তুমিও শোনো এত ভালো ছেলে হয় না হলেও বাঁচে না এত ভালো একটা ছেলে এত সুইট একটা ছেলে আমি আমি কেন রেডিওতে আসছে আমি যখন দেখলাম যে মঞ্জির মতো ভালো ভালো ছেলেরা রেডিওতে কাজ করে তখন আমার মনে হলো যে আমি কেন টেলিভিশনে থাকবো টেলিভিশনে তো সব আছে সব দেখা যায় সব দেখা যায় দেখানো হচ্ছে আমি ভালো ছেলের খোঁজেকশনেবল কথা ভালো মেয়ে নাই কিছু রবি ভাই আপনার এই কথাটা মানে আপনার কমেন্টস পাওয়ার পরে আমার একটা মানে চিন্তা মাথায় আসলো এই যে আমাদের এত সমস্যা হ্যাঁ একজন আরেক মানে এক দল আরেক গালাগালি ফালাফালি এইভাবে এই যে দেখেন আমরা স্টার্ট করছিলাম আপনি গালি দিচ্ছেন আমি দিচ্ছি আমি দিচ্ছি আপনি দিচ্ছেন আবার আমি ভালো বললাম আপনি আমি ভালো বলেছি কেন সবাই ভালো বলে না সবাই যদি ভালো বলা শুরু করতো তাইলে আমার মনে হয় সব এই এবিসির জন্মদিনের মতো আনন্দিত সময় সবাই কাটাইতো আমরা সেটাই কামনা করি আপনাকে অনেক ধন্যবাদ জয়ভাই এগেইন রাত অনেক হয়েছে আমাকে বাসায় যাওয়ার দরকার তুমি আমার সম্পর্কে ভালো ভালো কথা বললো এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মাথায় যেন চুল উঠে তোমার স্বপ্নে যেতে খেয়াল আমাদের আয়ু থেকে একটা করে দিন নিয়ে নাও নিয়ে মঞ্জুর মাথায় এই একটা দিনের এগেনস্ট যদি একটা চুল দাও আমাদের এর চেয়ে বড় প্রার্থনা আর কি হতে পারে তাই না রেহান অবশ্যই অবশ্যই ধন্যবাদ রবি ভাই আপনাকে ধন্যবাদ রেহান তোমাকে ধন্যবাদ জাহিদ কে জাহিদ প্রডিউসার ওকে আরেকজন মঞ্জু ভাই আমরা সেই মঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলবো মঞ্জু ভাই আপনি এদিকে চলে আসেন তবে আমাদের সঙ্গে ফোনে অপেক্ষা করছেন আমাদের প্রাণাধিক প্রিয় রাজীব হাসান রাজীব হাসানের সঙ্গে কথা বলে আমরা মঞ্জু ভাইয়ের কাছে যাবো হ্যালো রাজীব কি অবস্থা

খুবই চিত্ত যে আজকে কি কি সব হচ্ছে আজ কি কাকে আর যে নিয়ে আসছে তখন আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে আপনি আর যে ডাক্তার কুঞ্জকে নিয়ে আসছেন আপনি গিয়ে কাকে কাকে ডাক্তার কুঞ্জ হ্যাঁ এখন ডাক্তার কুঞ্জ মানে যে আমাকে ফোন দিয়ে মানে খুব প্রকাশ করছে যে তাকে কেন এইরকম কথা হচ্ছে কেন হচ্ছে আমি তার কণ্ঠস্বরে এবং তার আজ দিয়ে আমি মোটামুটি অনুমান করলাম যে ডাক্তার কুঞ্জই মনে হচ্ছে আপনার হিসেবে আছে এবং সম্ভবত রাত্রি রাত্রে অব্দি রাত্রি যাপন করতে একটু বেশি হয়েছে মনে হচ্ছে যাই হোক এক ধরনের রাত্রি যাপনই আছে অবশ্যই রাত্রি যাপনকে খারাপ হতো না রাজীব ঠিক আছে এই আইডিয়াটা আগে মাথায় আসে নাই না সেটাই সেটাই রাজীব আপনি আগে বলেন আপনার শরীর অবস্থা কি এবং আপনি কবে শোতে আসবেন আচ্ছা শোতে আসার ব্যাপারটা হচ্ছে যে আমার একটা ব্যাড নিউজ আছে আর একটা গুড নিউজ আছে গুড নিউজটা আগে বলি সেটা হচ্ছে আমি প্রথমে যে তিনজন ডাক্তারকে দেখিয়েছিলাম অর্থোপেডিক্স এর তো আপনি জানেন যে অর্থোপেডিক্স এর ডাক্তাররা কিন্তু ম্যাক্সিমাম সাতজন হয় অর্থোপেডিক্স ডাক্তাররা একই সঙ্গে সার্জারির ব্যবস্থা তো পারদর্শী হয় কারণ তাদের ভাঙ্গা ভাঙ্গি নিয়ে কাজ তো এবং আমাদের দেশে আবার সবকিছু ভেঙে দাও ঘুরিয়ে দাও একটা প্রবণতা আছে আমাদের শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের মানে দৈনন্দিন জীবনে ভেঙে দাও ঘুরিয়ে দাও প্রভাব খুবই প্রভাব ভাবে দেখা যায় কারণ প্রচুর পরিমাণে রোগীর হাত পা ভাঙে মানে আমার এই কয়েকদিন অভিজ্ঞতা যেটা বলতেছে যে হাত পা আমি এর আগে এতটা লক্ষ্য করি নাই আজকে লক্ষ্য করে মানে এই লক্ষ্য করে দেখলাম যে এত এত মানুষের হাত এবং পা এবং নাক ভাঙে দেখা যায় না তো ভাঙা ভাঙি ডাক্তারদের ম্যাক্সিমাম কিন্তু সার্জন হয় এবং সার্জনদের একটা তারা যেহেতু বিশেষ বিশেষজ্ঞ অস্ত্রোপচারের পারদর্শী এই কারণে দেখা হ্যালো হ্যালো আমাদের লাইনটা কোনো কারণে কেটে গেছে আমরা রাজীবের সঙ্গে আবার মঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলি মঞ্জু ভাই হচ্ছে আমাদের মঞ্জু ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনার ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি মঞ্জু ভাইয়ের গল্পটা আমাদের লিসেনারদের কে বলি আমি যখন এবি রেডিও তে চাকরি নেই তখন আমি যেহেতু রেডিও তে চাকরি করি বুঝছো রেহান তো আমার তো ই লাগবে আমি আগে একটা পত্রিকায় ছিলাম ওদের একটা প্রেস কার্ড ছিল ঠিক আছে ওই প্রেস কার্ড তো ওদেরকে জমা দিয়ে আসছি প্রেস কার্ড ছাড়া তো রাস্তাঘাটের মানে সাংবাদিকের যে কার্ড যেটা আমাদের আসল অস্ত্র সাংবাদিকের প্রেস লেখা থাকে ওটা দেখলে সবাই ভয় পায় তো প্রেস না করে দেয় হ্যাঁ প্রেস না করে দেয় তো আমি আরেক আগে আরেকটা অফিসে যে কাজ করতাম ওইখান থেকে এবিসিতে সরাসরি জয়েন করি সো ওই কাজটা মানে ওই কার্ডটা আমাকে ওই অফিসে স্যারেন্ডার করে এখন এবিসি আমাকে কার্ড দেবে তো দিন যায় দিন যায় দিন যায় সপ্তাহ যায়

মানে আমি কার্ডের কারণে বলতেছি না আমি ওভারঅল বলছি মঞ্জু ভাই অসম্ভব ভালো মনের একজন মানুষ মিডিয়াতে খুব বিরল মঞ্জু ভাই এবার আপনি রবিবার সম্পর্কে কিছু ভালো বলেন মঞ্জু ভাই আপনি তো এবিসির একদম শুরু থেকে না শুরু থেকে আমি কাজ করছি তারপর বলতে গেলে শুরু থেকে যাদের সাথে আমি কাজ করেছি সবার কথাই স্মরণ করতে পারি তার মধ্যে অন্তত আপনার কথা যদি বলি আসিফ এতাজ রবি মানে অ্যাকচুয়ালি করতে পারেন সবই আর্জিং করা থেকে উপস্থাপনা করা থেকে শুরু করে টেলিভিশন রেডিও সব জায়গাতেই মানে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিচরণ করেন আসিফ এন্তাজ রবি এবং আমি এবিসি রেডিওতে আসিফ এন্তাজ রবির পদযাত্রা শুরু থেকেই অত্যন্ত আন্তরিকভাবে এটা সত্য যে আমরা কাজ করেছি উনি কাজ করতেন জিং এর আগে আমি যতদূর মনে পড়ছে কিছু গবেষণা ধর্মী কাজের জন্য বিশেষভাবে বর্তমান সিইও ও যে সানা লাভলু ভাই ওনাকে এবিসি রেডিওতে এনেছিলেন একদিন তো এসে দেখি যে রবি ভাইয়ের সাথে কথা বলছেন লাভলু ভাই আমি ভাবলাম হয়তো নিশ্চয়ই কোনো না কোনো কাজে তারপর আরেকদিন কথা বলছেন তখন আমার একটু মনে মনে একটা কিছু ভাবছি নিশ্চয়ই একটা কিছু ব্যাপার ট্যাপার আছে আর কি এবং সেই ব্যাপারটা ঘটে গেল সত্যি কিছুদিন পরেই দেখলাম যে রবি ভাই এবিসি রেডিওতে কাজ করার জন্য মনস্থির করেছেন এবং একটি পত্রিকায় ছিলেন আপনি সম্ভবত যুগান্তর যুগান্তর পত্রিকায় পত্রিকা থেকে ছেড়ে মানে রেডিওতে বেশ মানে অত্যন্ত মনোনিবেশ করলেন এবং কাজের ব্যাপারে আমি যতদূর জেনেছি শুনেছি যে আপনার উপরে লাভলু ভাই অনেক নির্ভর করতেন এবং অনেক খটিনাটি বিষয় গবেষণার বিষয় তখন গবেষণা করার মতো ওই সময়টাই আর কেউ ছিল না আপনি ছিলেন এবং বেশ মনোযোগ সহকারে লাভলু ভাইকে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন বিষয়ে কিভাবে এবিসি রেডিওকে আরো মানে উন্নত করা যায় কন্টেন্টের দিক থেকে বিসি রেডিওর প্রমোশনের দিক থেকে নানা দিক থেকে কীভাবে এবিসি রেডিওকে আরো বেশি জনপ্রিয় করা যায় শ্রোতাদের কাছাকাছি যাওয়া যায় সেজন্য আপনি সহযোগিতা করেছেন অনেক কিছু বলা যায় আপনার সম্পর্কে থ্যাংক ইউ মঞ্জু মঞ্জু ভাই আর বেশি বললে লোকজন ভাববে যে আমি আপনাকে পয়সা পাতি খাওয়াই নিয়ে আসছি এবং আপনি আমার সাথে কথা বলছেন তো মঞ্জু ভাই দোয়া করবেন আমাদের সবার জন্য স্পেশালি আমার জন্য দোয়া করবেন যে আমি এখনো এবিসির সাথে কোনো না কোনো ভাবে যুক্ত আছি এবং এখনো মাসে গেলে আপনার কাছেই যেতে হয় বিভিন্ন দরকারি কাজে ঠিক আছে আগের মতো আর দেরি হবে না না এই কথা দিচ্ছি আচ্ছা এবারে কি দেরি হবে এতটা দেরি হবে না যতটা আগে দেরি যতটা আগে দেরি জন্মদিনে শুরুতে প্রথম প্রহরে রেহান একটা খুব ভালো খবর পাইলে অনেক ভালো একটা খবর পাওয়া অনেক অনেক ভালো একটা খবর পাওয়া সবাইকে ধন্যবাদ 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 রেহানকে জাহিদকে জবিকে ধন্যবাদ এবং সকল শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে ফোনে রয়েছেন রাজীব হাসান কে ফোনে রয়েছে আমাদের লিসেনার কোন হ্যালো হ্যালো বলার কেমন আছো কে 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 আমি তো কে আমি তো বুঝতে পারতেছি না তুমি আনিকা আরে আনিকা কি অবস্থা কেমন আছো তুমি ভালো না কেন জাদু ভালো না কেন তুমি আমার নাম্বারটা নিলা না ফোনের ডাকবেন আমি ডাকবো আমার হয়েছে কি ওই

তোমাদের আমি জানি তোমাকে আমি খুব ভালো করে তোমার গানও আমার মনে আছে কেমন আছো তুমি হ্যাঁ ভালো তোমার জন্য হয়ে গেছে আমি কি করলাম আঙ্গুলে করতে ট্রাই করতে করতে অনেক

পার্সোনালি ইনভাইট করো হ্যাঁ পার্সোনালি ইনভাইট করা যেতে বলে পার্সোনালি বাসে চলে আসলে আচ্ছা আমাদের সঙ্গে রয়েছেন রাজীব হাসান রাজীব হ্যালো লাইনটা কেটে হ্যাঁ শুনতে পাচ্ছেন বস হ্যাঁ হ্যাঁ এবার বলেন এবার সাউন্ড খুব ক্লিয়ার আচ্ছা আচ্ছা হ্যাঁ এর আগে আমারও কথা আমি ঘুরে আসছিল এই কারণে আমি কথা বলতে গিয়ে খুবই আমার খবর হচ্ছে আপডেট হচ্ছে জানিয়ে রাখি বলে সুখবর আগে বলবো সুখবরটা সুখবরটা হচ্ছে আমি এর আগে যেই তিনজন ডাক্তারের কাছে গেছিলাম অর্থবৈিক যেটা বলতেছিলাম যে অর্থবৈিক ডাক্তাররা অধিকাংশ সাতজন হওয়ার কারণে তাদের সবকিছু কেটে ফেলার দিকে একটা ঝোঁক থাকে আচ্ছা এবং গেলে বলে কেটে ফেলবো কেটে ফেলবে যার ফলে এর আগে যে তিনজন ডাক্তার দেখেছি তিনজনই ডাক্তার বলছে যে আমার এই হাতটা ভেঙেছে সেই হাতটা কেটে বাদ দিয়ে দিতে হবে আর কি একটা অংশ মানে আপনি জানেন এবং এটা হচ্ছে সুসংবাদ ছিল এবং সুসংবাদটা হচ্ছে আমি ফোর্থ একটা ডাক্তারকে দেখালাম তিনি মোটামুটি খুবই অভিজ্ঞ এবং বলা হয় বাংলাদেশের হ্যান্ড সার্জারিতে হাতের অস্ত্রোপচারে তিনি হচ্ছে আমার অস্ত্র লাগতে পারে আমার অস্ত্র বলছেন যে আপনার লাগতে পারে তবে আমরা একটু চেষ্টা করি দেখি আগে আপনার তিন সপ্তাহ আপনার থাক এতে যদি কিছু ইম্প্রুভমেন্ট হয় আমি আশা করতেছি ইম্প্রুভমেন্ট হবে এবং অস্ত্রোপচারটা লাগবে না আর লাগলেও অস্ত্রোপচারটা এত সিরিয়াস হবে না যে ওখানে হাতটা কেটে বাদ দিয়ে দিতে হবে এটা হচ্ছে যার যে ভাঙা টুকরো অংশটা আছে সেটা কেটে বাদ দিলেই হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সুসংবাদ আর দুঃসংবাদ হচ্ছে যে আমি মানে আমার হাত ভেঙেছে ডান হাত এবং আমার বাম কাঁধেও আমি খুবই ব্যথা অনুভব করছিলাম আসলে ডান হাতে এত ব্যথা ছিল যে শরীরের অন্যান্য অংশে ব্যথাগুলো তখন তাৎক্ষণিকভাবে বুঝতে পারছিলাম তো তার হাতের ব্যথা কমার পর যেটা হয়েছে আমি হঠাৎ করে বাম কাজের প্রচন্ড ব্যথা অনুভব করা শুরু করলাম এবং আজকে ডিজিটাল রে করা হয়েছে এবং ডিজিটাল রে দেখা যাচ্ছে যে আমার বাম শোল্ডারে বাম কাজে একটা ফ্র্যাকচার আছে মানে আমার আসলে হাতের পাশাপাশি আমার বাম কাজেরও একটা ফ্র্যাকচার আমার এই মুহূর্তে আছে কিন্তু যেহেতু আমার একটা হাত অলরেডি ক্লোজ আমি যাতে মোটামুটি দিন যাপন করতে পারি এই কারণে আমার আরেকটা জায়গা প্লাস্টার করা হয়নি বা সেলিং করে দেওয়া হয়নি এটা শুধু সংবাদ তবে চিন্তার কিছু নেই আমি আমার শ্রোতাদের বলি যে আমি অসম্ভব ভালোবাসা পেয়েছি এবং রবি ভাই আপনি নাকি একটা কথা বলতে চাই যে আমি আমার গত জন্মদিনে যত না ইনবক্স পেয়েছি তার চেয়ে বেশি ইনবক্স আমি পেয়েছি আমার এই অসুস্থ নিয়ে আমি আজকে ইনফ্যাক্ট দুপুরবেলা আজকে একটু কাজ খুঁজে পাচ্ছি রান্না সারাদিন বাসায় বসে ভালো লাগে না তো আমি একটা মোবাইল দিয়ে ফেসবুকে লগ করে দেখেছি যত এস এসেছে আমি মানে দুঃখের সঙ্গে বলি যে কোনো শুধুমাত্র বাঁধাতে কাজ করছি যার আমি চেক করার জন্য ঢুকেছিলাম দেখলাম যত এস এম এস আমাকে ইনবক্স করা হয়েছে আচ্ছা এত পরিমাণ ইনবক্স আমি আমার জন্মদিনও পাইনি এবং আমি সত্যিকার অর্থেই খুবই মুগ্ধ বিস্মিত এবং আমি লক্ষ্য করে দেখলাম যে আপনি একটা আপডেটের স্ট্যাটাস দিয়েছেন আমার অবস্থা নিয়ে এবং সেখানে এত মানুষ কমেন্ট করেছে

জানাতে চাই এবং আমি জাহিদকেও জানাতে চাই এবং রাজীব আপনি শোনেন সেটা হচ্ছে গতকালকে রাজীবের জন্য খুব খারাপ দিন ছিল গতকালকে রাজীব দিনের বেলায় ডাক্তার দেখাইছে বিকালে ডাক্তার দেখাইছে দুপুরেও ডাক্তার দেখাইছে এবং তিনজন ডাক্তারই বলছে রাজীবের সার্জারি করতে হবে খুবই খারাপ অবস্থা রাজীবের সঙ্গে আমার ফোনে কথা হলো রাজীব মেন্টালি খুবই ডিমোরালাইজড খুবই ডাউন আছে তো আমি আমি নিজেও রাজীবের সাথে সন্ধ্যায় কথা বলে আমার আমার নিজের মন টন খারাপ আমি নানান মানুষের লাভ করতেছি রাত বারোটার দিকে গুলশানারা গুলশানারা বেগম আমাকে ফোন দিছে ফোন দিয়ে মেয়েটা কাঁদতেছে রবি ভাই রবি ভাই রাজীব কি গুলশানারা বেগম রাজীব ফোন দিয়ে বলছে রাত বারোটার দিকে যে আমাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হচ্ছে গুলশান তো আমি ডাক্তারের কাছ থেকে একটু সময় নিশ্চিত তুমি যদি দেখতে চাও আমাকে শেষ দেখা তাহলে দেখতে পারো ওই মেয়ের মাথা খারাপ একটা মেয়ে তো রাত বারোটায় বাসা থেকে বেরোতে পারে না ঠিক আছে সে বলতেছে যে আপনি আপনি কোনোভাবে আমার মার সঙ্গে একটু কথা বলবেন কিনা আমার মাকে সে তার মার হাউমা করে কান্নাকাটি কান্নাকাটি ভয়ঙ্কর লেভেলের কান্নাকাটি আমি শুনে পুরো গেছি এবং তখন এত অপরাধী লাগা শুরু করছে নিজের কাছে যে রাজীব মারা যাচ্ছে এবং রাজীবকে ওটিতে এখন ঢুকাচ্ছে যা বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ফাইভ পার্সেন্ট এই খবর আমি জানি না কৌটিতে ঢুকাচ্ছে কৌটিতে ঢুকাবে কেন আমি কালকে আরো ডাক্তার দেখাবো ডাক্তার দেখানোর পরটি মোটি প্রশ্ন আসবে এখন কেন আমি তাহলে আপনি এই কথাটা বললেন কেন তারপর সে রাজীব বলছে বোঝেন না বস যদি আসতে একটু লক্ষণ যে আপনার ঘাড় ভেঙে গেছে আপনার যে ডানহাত দিয়ে আপনি লিখেন যে ডানহাত দিয়ে আমি লিখি আপনার এবং আমার জীবিকার মূলস্ব কিন্তু আমরা হাত দিয়ে খাই ঠিক আছে ডানহাত এই হাতের ওপর এত বড় একটা অ্যাক্সিডেন্ট এত বড় একটা দুর্ঘটনা এত বড় একটা আঘাত এত বড় অনিশ্চয়তা নিয়ে আপনি আপনার মনে এত রস কোথা থেকে আসে যে আপনি এরকম রিয়েল লাইফ একটা জোক একটা সাথে করতে পারেন এবং তাকে কাঁদাতে পারেন আমি রাজীব আমি অনেক কান্না জীবনে শুনছি বাট এই কান্নাটা এই কান্নাটা হচ্ছে আপনার কাদালে তুমি মরে ভালোবাসারই খায় হম ভালোবাসার আঘাত কান্না আমি গোসা আরফ বেগমকে আমি একটু স্পেশালি জন্মবার নিতে চাই কি আজকে আমাকে খুবই মোরালাইজ করার চেষ্টা করতেছে হুম আহ খুবই ইন্সপায়ার করার চেষ্টা করতেছে কারণ সে জানে আজকে শো হবে এবং মানে সত্যি অর্থে আজকে আমি সরতে যাইতে চেয়েছিলাম এবং যখন আমার বাম কাজে ধরা পড়লো ডিজিটাল তখন আমি খুব শারীরিকভাবে খুবই জিততে হয়েছি এবং যেহেতু আমি মানে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি আজকে আমি সোতে না যেতে পারাই সত্যি অর্থ ভেবে মানে আমি বুঝতে পারতেছি যে আমি আসলে আবেগে কাঁপছি আর কিছু কমফোর্ট আপনি অনুভব করছেন মানে আমার এতটা খারাপ লেগেছে আজকে আমি সাই যেতে পারি এবং স্পেশালি আজকে এবিসির জন্মদিন ছিল এবং এবিসি এরই মধ্যে আমার আরেকটা পরিবার হয়ে উঠেছে আমার আমার নিজের পরিবারের পাশাপাশি এ এখন আমার একটা পরিবার এবং খুব স্বাভাবিক ভাবেই আমি ইজি মরালাইজ ছিলাম তো ও আমাকে ইয়ে করার জন্য শ্বশুর আগে বসে আজকে আমাকে যাই দিয়ে আমি বললাম যে দেখো আজকে আমি আমার বাম কাছে তো মানে দিদিটা ফিলিং করানো নাই বা প্লাস্টার করা নাই ডাক্তার বসে কোন মুভমেন্ট করানো যাবে না এবং রাস্তায় ঢাকা ছাড়া রাস্তার যে অবস্থা তাতে করে একটু স্পিড ব্রেকারে ঝাঁকি খেলে বা ভাঙা অংশ দিয়ে ঝাঁকি খেলে আমার ঘরে প্রচন্ড পেইন হয় তারপর সে আমাকে আরো ইন্সপায়ার করার জন্য আরো মরাল মানে মোরালি আরো আপ করার জন্য সে বললো কি শ্রোতা খুবই বাজে আমি খুবই এবং আমি তখন সত্যিকার সন্দেহ করলাম যে কুঞ্জু শোটা করলাম এবং আমি শোটা শুনলাম এবং রেহান ভাই মঞ্জু ভাই হচ্ছিলাম মঞ্জু ভাই চুল পাড়িয়ে নিয়ে নিয়ে ওখানে সাজলামো করছেন এবং শ্রোতা অনেক ভালো হয়েছে কিন্তু সে আমাকে মানসিক ভাবে চানা পাওয়ার জন্য একটা চ্যালেঞ্জ দিল কি যে আজকে শোটা একদমই ভালো হয়নি আজকে শো আজটা আট নিতে মানে সে যে আমাকে ভীষণ মিস করতেছে আমি রাজীবের পক্ষে না আমি তোমার পক্ষে আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে রাজীবকে আমি রাজীব আমি গত এই শুক্রবার থেকে এই মঙ্গলবার পর্যন্ত কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যেটা আমি আগে কখনো নাই এবং রাজীব এই প্রথমবারের মতো আমি সাধারণত অন্য মানুষের ধন সম্পদ অন্য মানুষের গাড়ি অন্য মানুষের বাড়ি অন্য মানুষের ঐশ্বর্য অন্য মানুষের কোনো কিছু দিয়ে আমি আমার ভেতরে কখনো পড়ে ইচ্ছা হয় না অন্য মানুষের কোনো কিছু মানে যে কোনো কিছু তার কোনো সাফল্য তার কোনো মুক্ত এগুলো আমার কোনো ইচ্ছা হয় আমার আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সেই বারেস্টের মাথায় উঠে গেছে বাংলাদেশের প্রথম মুসা ইব্রাহিম ঠিক আছে আমার এরকম অনেক কৃত্রিমান বন্ধু আমরা এখন আমরা এখনো ঠিক মতো বাড়ির ছাদে কি বস যাই হোক লুটতেই পারলাম না কোথাও যাই হোক আর কি সব তো ডিটেলস রাত্রে না বলেই ভালো অনেক যাই হোক তো যেটা হয়েছে আমি আমি প্রথমবারের মত রাজীব জিজ্ঞাসা করতেছে আমাকে কম পক্ষে রাজীব আপনি যে পরিমাণ ইনবক্স পাইছেন আমি তার 30 গুণ ইনবক্স পাইছি ম্যাক্সিমাম মে লিখতেছে রবি তুই শয়তানি কইলা রাজীব অ্যাক্সিডেন্ট করায়ছস আমরা বুঝি না রাজীব না থাকলে তো সুবিধা হয় তো লাইন क्लियर হয় না তুই বর এবং রাজীব আপনি দেখবেন আপনি দেখবেন যেখানে আমি আপনার আপডেট দিছি তার আগে আপনার অ্যাক্সিডেন্ট নিয়ে যে স্ট্যাটাসটা দিসলাম পঙ্গু হাসপাতাল থেকে মানে যদি হেল্প চায়া ওইখানে দেখবেন অ্যাট তিনটা কমেন্ট আছে

আমি আজকে বাসায় যাবো রবিবারের সাথে তাহলে কেউ মারবে না আমি বন্ধু ভাই আগে আমি তখন এটা বললাম যে আজকে একটা শো তাও পুরো তিন ঘন্টা করছে রবিবার কেউ কাটাইতে না

আহ কার গায়ে গন্ধ বেশি আপনার গায়ে বেশি গন্ধ না ভেড়াটার গায়ে বেশি গন্ধ লোকটা বলছে যে আমি ওর সঙ্গে দশ রাত ঘুমাইছিলাম ভেড়াটার সঙ্গে কিন্তু ভেড়াটা কোনো সমস্যা হয়নি এই ভেড়াটা এক রাত আমার সঙ্গে ঘুমাইতে আসলে পরের দিন ভেড়াটা পালাই যাবে রবিভাইয়ের অবস্থাটা হচ্ছে এই যে রবি ভাই এমন এমন ভয়ানক একটা অভিজ্ঞতা যে অভিজ্ঞতা

খুব বেশি আহত মানে আরো বেশি ইঞ্জুড হওয়ার মতো খারাপ দিকের একটা ভালো দিক আছে অন্ধকার দিকের পুলটা পাশে প্রচুর ভালো থাকে এই আমার এক্সিডেন্টের অন্ধকার দিক আমি আসলে নিতে পারছি না লেখা আমার কাছে আমার সন্তানের মতো আমি আমার যেমন ভালোবাসি আমার লেখাকে ভালোবাসি আপনি জানেন যে একজন লেখক যখন লিখতে পারে না এবং তার চেয়ে বড় কষ্ট তার জন্য আর হতে পারে না আমি যদিও দুই পয়সার লেখক খুবই নগণ্য এবং ক্ষুদ্র লেখক তারপর আমি লেখক তো এই কষ্টটা আমার মধ্যে আছে তবে ভালো দিক যেটা হচ্ছে আমি প্রচুর মানুষ যে আমাকে এত ভালোবাসা আমি এই আমার ছিল না বিশেষ করে রবি ভাই আমি আপনাকে বললাম আপনি বারবার এতবার খোঁজ নিয়েছেন আরো অনেক মানুষ জানা আছে না কেনা আছেন আমি বললাম না ফোন রিসিভ করতে করতে আমার অবস্থা খুব খারাপ এবং আন্য নাম্বার থেকে আমার মোবাইলে এত মেসেজ মেসেজ এসেছে ফেসবুকে কথা বললাম যে আমার জন্মদিনে আস্ত না তা এটা একটা ভালো দিক আরেকটা ভালো ভালো জিনিস ছিল যে আমি আসলে মোটামুটি পাঁচ দিন বাসায় বসে আছি আমার মেয়ের বয়স সামনের মাসে আমার মেয়ের বয়স তিন বছর পূর্ণ হবে তো তিন বছরের জোর ঘোড়া দাঁড়িয়ে আছে সে আমাকে টানা পাঁচ দিন তার জন্মের পরেই প্রথম ছিল তা জন্মের সময় আমি টানা সাত দিন ছিলাম তার পাশে সেই সময়টা সে উপভোগ করার অবস্থা সে ছিল না আপনি ছোট ছিল যে বাবা কি সে বুঝতে পারতো না তখন সে বুঝতে পারলো যে বাবা কি জিনিস সেই সময়টা আমি দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে অফিসে যায় রাত্রে বাসায় ফিরি কোন কোনো দিন শো করে আরো আছে বাসায় ফিরি বাসায় ফিরি তো বাবাকে সে ভীষণই মিস করেছে এবং বাবাটা হচ্ছে সে খুবই খুশি সে খুবই খুশি যে বাবা অফিসে যায় না এটা তো আর মধ্যে একটা ইয়ে আছে খুশি আছে এবং আরো কয়েকটা জিনিস হচ্ছে যেমন সে আমাকে বলতেছে এখন তো তার প্রশ্ন করার বয়স বারবার শুধু এটা কেন ওটা কেন এটা কেন হয় তো আমার হাতে এটা ব্যান্ডেজ কেন তো বলছে বাবা তোমার কি ঠান্ডা লেগেছে তুমি ঠান্ডার জন্য যেটা দিয়েছ আমি বললাম তোমার বলা হ্যাঁ আমার ঠান্ডা সে সামনা হোক বাসায় আলোচনা শুনে সে বুঝতে পারলো যে এটা অ্যাক্সিডেন্ট থেকে হয়েছে তখন সে আমি জানতে বলো তোমার অ্যাক্সিডেন্টটা কে করেছে তোমাকে কে ধাক্কা দিয়েছে আমরা ওকে গিয়ে বলবো তুমি আমার বাবাকে কেন ধাক্কা দিই এ খুবই খুব যে মারতে যাবে আর কি এরকম অবস্থা তখন আমার যখন অপারেশনের কথা উঠলো তখন আমার স্ত্রী তাকে বললো যে তোমার বাবার হাতে ধাক্কা হবে মনে হয় সঙ্গে সঙ্গে হু করে কেটে দিচ্ছে মানে একটা তিন বছরের বাচ্চা অপারেশন বোঝে না বা হাত কাটার গুরুত্ব হয়তো ওই পরিমাণ বোঝে না কিন্তু সে কাঁচতে কাঁচতে বলেছে না বাবার হাত তোমরা খেটো না বাবার হাত তোমরা কেটে না বাবার হাত তোমরা খেটো না তো এই যে একটা ভালোবাসা এবং আমি সত্যিকার হচ্ছে আমি হাতের যন্ত্রণায় কাটি নাই আমি কাজে কেটেছি যে বললাম কাজ তুমি মরে ভালোবাসারই খায় আমি ভালোবাসার আঘাতে আমি কেটেছি এবং সত্যিকার হচ্ছে আমি আমার আমি বলবো না আমার ভক্ত আমি বলি না আমার ফেসবুকে ফলোয়ার আছে আমি প্রত্যেককে বলি আমার বন্ধু এবং এই বন্ধুদের ভালোবাসায় আমি সত্যিকার হচ্ছে খুবই ইমোশনাল হয়ে গেছে মানে ইনফ্যাক্ট আমি এখনো ভীষণ মানে আমার গলায় মানে কান্না বের হয়ে আসছে যে আমি এত পরিমাণ ভালোবাসা পেয়েছি সব বন্ধু চেনা বন্ধু আর চেনা বন্ধু এবং আপনারা দোয়া করবেন যেন আমি অপারেশনটা যেন না লাগে আমি অপারেশনটা আসলে করাতে চাই না তারপরে যদি করাতে হয় হম তারপরে যদি করাতে হয় তো করতে হবেই মানুষের জীবন অনেক অনেক আরো একটু বড় ইঞ্জুরি হতে পারতো আমি যেটা বুঝি আমি রাস্তায় পড়েছিলাম আমার উপর দিয়ে একটা বাস কাজ বা একটা কার চলে নিতে পারতো খুব একটা মাইনর অপারেশন তারপর যদি অপারেশন করাতে হয় অপারেশন আমি করাবো সেই মনোবল যেন আমার থাকে আপনারা দোয়া করবেন আর সবচেয়ে বেশি এই বিষয়ে জন্মদিন এই বিষয়ে এই কেকটা করে মিস করলাম আপনারা যদি পারেন আমার জন্য অবশ্যই এক পিস কেক অন্তত রেখে দেবেন কোথাও আমি যেন খুব দ্রুত এসে আমার সেই কেকটা আমি পেতে পারি আপনি আপনি বলি উইশফুল থিংকিং বলে একটা ব্যাপার আছে ঠিক আছে মানুষ যখন তীব্র ভাবে চায় তখন মানুষ মানে খুব কাকতালীয় ভাবে হোক খুব বিরাকুলাসলি হোক কোনো ভাবে সেই জিনিসটা তার কাছে আমি আমি আসলে বলি যে আমি মানে বারবার আমার জীবন আমাকে অনেক অভিজ্ঞতার বিরুদ্ধে নিয়ে গেছে আমি খুবই সামান্য অবস্থান থেকে আজকে যে বিশাল বড় অবস্থানে গেছি তা

মানে আমি মন থেকে আমি স্ট্রেক্ট আমি ভাগ্যকে ভীষণ বিশ্বাস করা শুরু করেছি এবং ভাগ্য মানে আপনি জাতিটা ভাবেন রোজাই আমি যদি পাঁচ মিনিট পরে বাসা থেকে বেরোতাম আমি অ্যাক্সিডেন্ট আমার হতো না কিংবা আমি যদি আমার আহ সিগনালে যদি আমি একটু আটকে থাকতাম আমার এক্সিডেন্ট ওই মুহূর্তে হতো না আমাদের ভাগ্যকে বিশ্বাস করতে হবে আমাদেরকে আহ খোদা ভগবান আল্লাহ ঈশ্বর যাই বলেন না কেন তরুণ তরুণ আমাকে বিশ্বাস করতে হবে এবং আমি মোটামুটি একের পর এক ডাক্তারের কাছ থেকে যখন বারবার শুনছিলাম যে আমার অপারেশনটা করাতেই হবে এবং সেই অপারেশনটা কিন্তু ছিল ভয়াবহ অপারেশন মানে আপনি জানেন যে মানে একটা ব্যাপার যে আমি জানতে পারলাম যে মানুষের হাত মাথা কিন্তু শুধু একটা না মানুষের মাথা কিন্তু আরো আছে যেমন আমার যেটাকে বলে রেট হেড ওখানে একটা মাথা আছে হাতের ভিতরেও কিন্তু মাথা আছে শুধু তাই না মানুষের মধ্যেও কিন্তু রেডিও আছে আমি রেডিওর লোক আমি রেডিওর লোকের রেডিওর হাতটাই যদি পুরো মাথা যদি হয় সেটা আমি ভীষণভাবে প্রার্থনা করছিলাম যেমন আমার একটা না কাটতে হয় এবং ফাইনালি গিয়ে আজকে যে ডাক্তারের কাছে গিয়েছি এবং তিনি মোটামুটি খুবই রিলায়েবল আপনি যে ভাই জানেন আমাদের খুবই কাছে বড় ভাই রোমেন ভাই সিজির একজন সহযোগ অধ্যাপক ভাই আমাকে বলেছে যে এই ডাক্তার খুবই ভালো তুমি একদম তার উপর শতভাগ নির্ভর করতে পারো এবং আমাদের সাথে ভালো লাগলো কি তিনি নিজের কিন্তু মানে সার্জারির দিক দিয়ে খুবই নাম করা তিনি আমাকে প্রথমে কিন্তু সার্জারির দিকে ঠেলে দিলো না উনি আমাকে বললো যে ইয়েটা যেটা হয় আমাদের ডাক্তারদের মধ্যে অনেকের একটা ইয়ে আছে যে রোগীটাকে যদি আমি হাতছাড়া করে ফেলি

ভেক্টাল হেডের ওই অংশটা দিয়ে কেটে ফেলে দিতে হবে এটা কিন্তু না শুধুমাত্র ভাঙা টুকরাটাই কেটে পাঠ দিতে হবে এটা খুবই মাইনার অপারেশন এটা নিয়ে আপনার এত টেন্স হওয়ার কিছু নাই তো আমি মন্দিরে প্রার্থনা করছিলাম আমার আমার বন্ধুরা চেনা এবং অচেনা বন্ধুরা আমাকে আমার জন্য প্রার্থনা করেছে এবং সে প্রার্থনা করে আপনি যাই বলেন শুনেছে এবং একটা হলো আশার আলো দিয়েছে যে আর যাই হোক আমার এটা মেজর কোন সিরিয়াস কোনো সমস্যা না সেটাই রাজীব আমরা আশা করি যে আপনার এটা মেজর কোন সমস্যা না তারপরে অপারেশন যদি করতে হয় রাজীব এবং গুলশানারা বেগম বলছে যে সে ব্যাংকে চাকরি ছেড়ে দিচ্ছে টাকা দেবে না সে নার্স হয়ে সিস্টার হয়ে আপনাকে সেবা দেবে

তোমরা শুনছো তোমাদের সঙ্গে আমি আসিফেন রেহান এবং আমাদের ছোট্ট একটা কুইজ কুইজ ছিল না ছোট্টারদের হ্যাপি নিউ ইয়ার এ যে অফারটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে তোমার নাম তোমার বান্ধবীর নাম বা বন্ধুর নাম লিখে আমাদেরকে পাঠাবো কোন এলাকায় তোমরা থাকো এটি লিখে আমাদেরকে পাঠাও আমরা তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের প্রেমের ভবিষ্যৎ কেমন আমাদের সাথে ফোনে কি রাজীব হাসান আছে হ্যালো ছিল ছিল আচ্ছা রাজীব ছিল রাজীব এখন নাই না হ্যাঁ আমার মনে হয় যারা তাদের বাইক উচিত না কারণ যারা ক্রিয়েটিভ কাজ করে তুমি যেমন একটা ক্রিয়েটিভ কাজ করো তুমি ই করো কি বলে রেডিওতে শো করো ঠিক আছে তোমাকে কিন্তু সারাক্ষণ চিন্তা করতে হবে আজকে শোতে আমি কি কথা বলবো আজকে পাঁচ লাইনটা কি হবে আজকে নতুন কি আমি দেব

তার উপরে একটা কথা ছিল এবং আরেকটা মজার ব্যাপার কি রেহানো জেলার শোয়ের ফার্স্ট সিজনটা ছিল হচ্ছে রোড সেফটির ওপর আমরা পুরো একটা সিজন আমরা কথা বলে গেছি হেলমেট পরার উপর ট্রাফিক সিগনাল মেনে চলার উপর দেখো আমাদের আমাদের সেই বাগতি জেলার একজন বাগতিওয়ালা রাজীব সে কিন্তু সব সেফটি মেনেও সে আজকে হসপিটালে তারপরেও সবাই যদি সেফটি রাজীবের মতো হতো সবার যদি বাতিটা জ্বলতো ঠিক মতো তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা হতো না আমরা আবারও ফিরে আসব স্পেশালি আমি আরা বেগমের ব্যাপারে ফিরে আসবো ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবারও ফিরে আসছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো

এ এটা এটা শোনার পর তুমি আমাকে ফোন দিয়ে যেভাবে কান্না কাটি করলে কান্নাটা কি জেনুইন ছিল না ককডাইলটি আর ছিল এটা ককডাইলটি আর ছিল আচ্ছা এটা মানুষ না 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 আমি 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 আচ্ছা কবরে কিভাবে এরকম করতে পারে রাখাল রাখালছলের গল্পটা শুনছ না রাখালছলে রাখালছলেই হইছে না সেটাই আমি বলতেছি সেটা হচ্ছে যে তুমি তাহলে কেন বললে এটা ককডাইলসটি আর ছিল যেটা সত্যি এটা বলবো না যদি এমন হইতো রাজীবের জায়গায় যদি আমি থাকতাম তাহলে এটা কি টিয়ার্স হইত টাইগার টিয়ার্স মানে তুমি আমাকে একদম খোলা মেলা ভালো ভাবে বলো তো ভাই যে কি বলে কি বলে মানে আমি যদি অ্যাক্সিডেন্ট করতাম আমার হাত যদি ভাঙতো এরকম আমার যদি ডাক্তার বলে দিত যে তোমার ফাইভ পার্সেন্ট সম্ভাবনা নাই বাচ্চা

এত সুন্দর করে কথা বলে এত সুন্দর করে আমার পকেটে সব সময় চকলেট থাকে হ্যাঁ এবং রেহানের সাথে আমার পরিচয় হচ্ছে এখানে ওই যে ক্যাম্পাস ক্যাম্পাস শুতে ক্যাম্পাস ক্যাম্পাস না ওই যে আমরা ওই সন্ধ্যাবেলা মুভি মুভি নিয়ে একটা মুভি নিয়ে একটা শুট করি এখানে নতুনদের আমি অবাক হয়ে গেলাম যে একটা ছেলের ভয়েস এত কিভাবে সুন্দর হয় কিভাবে সুন্দর হয় জাহিদ যখন আমাকে বলল যে রাজীব টাউট কেইন করবে

দেখেন না না আসলে ব্যাপারটা তেমন কিছু নেই কারণ আজকালকার কোয়ালিটি খারাপ তো মানে মেয়েদের আর কি অনেক ক্ষেত্রে এই কারণে শেষ পর্যন্ত রবি ভাই ঠিক করলেন্ডার্ডেন করা আপনি যেভাবে বলছেন না যে আর্জেই এর ক্ষেত্রে আসলে কোয়ালিটির যখন ব্যাপারটা আসে তখন আর রবি ভাই না জেন্ডার দেখেনা রাইটার এটাই ওনার সাথে ডিফারেন্স অন্য সবার সবার ঠিক আছে আমি গ্লামারের তোয়াক্কা করি না আমি তো তোয়াক্কা করি আমরা প্রেম ভালোবাসার লাইনে আসি ঠিক আছে আমরা আবার সেই সিরিয়াল দিকে চলে যাচ্ছি প্রেম ভালোবাসার লাইনে আসি সেটা হচ্ছে ধরো ডাক্তার একটা হসপিটাল পাশাপাশি রাজীব আমিও তুমি বেডে বাংলা সিনেমায় দেখো নাই যে ডাক্তার এসে বাবাকে বলতেছে মা না সন্তান কাকে বাঁচাবো ঠিক আছে হয়তো প্রেগনেন্ট মহিলা গেছে নায়িকা প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট হ্যাঁ সে অবস্থা করছে তার হাজবেন্ড কে বাচ্চা না মা কাকে বাঁচাবো একজনকে বাঁচাতে হবে তখন একটা টেনশন ক্যামেরা এই ফ্ল্যাশ না তারপর একটা সিদ্ধান্ত এইরকম সিচুয়েশনে পাশাপাশি দুইটা বেড এবং আমরা দুইজনই বাইকে অ্যাক্সিডেন্ট করছি আমরা দুইজন একই বাইকে ছিলাম অ্যাক্সিডেন্ট করে একদম সব শেষ ঠিক আছে এখন দুইজনের একটা কিডনি আছে চারটা কিডনির মধ্যে একটা কিডনি ঠিক আছে একটা হার্ট ঠিক আছে এবং তোমাকে ডাক্তার বললো যে আমাদের একটা হার্ট আছে একটা কিডনি আছে এটা দিয়ে দুজনকে বাঁচানো যাবে যে কোনো একজনের শরীরে ফিট করে বাঁচাতে হবে ঠিক আছে তুমি কাকে বাঁচাতে বলবা একদম অন্তর থেকে মানে তুমি বুকে হাত রেখে বলো বুকে হাত রেখে বলা যায় না ভুল ভাল উত্তর দিয়ে ফেল না তারপর বলো একজনকে বলবো না এই আন্দাকে নিয়ে যেতে বলবো আমি দুইটা হাট দিয়ে কি করবো দেখে দিলেন ভাইয়া পরবর্তীতে কাজে লাগালেন

রবি নারাজ ছোট করবো না না টস না টস এর কোন অপশনই নাই আমি তোমাকে বলি আরেকটু 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 সাহস করো আর আরেকটু সাহস করো এই যে এই তো আমাদের হ্যাঁ আরেকটু সাহস করো এবং এবার বলো এবার বলো লুক এবার বলো কে রবি নারাজি

আচ্ছা কিডনি রাজীবকে দিবা হার্ট আমাকে যাই হোক হৃদয়টা কাকে দেওয়া হবে রবি হৃদয় আচ্ছা হৃদয় যার হৃদয়ের উপর বেশি হৃদয়ের উপর বেশি ধরতে পারছে এই ভালো কেন হ্যালো হ্যালো হ্যাঁ তুমি এত ভালো কেন

আর ওয়াশিং মেশিন লাগাও কোনো লাভ নেই লাভ অনেকের কিডনি একদম নাইনটি এইট পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নষ্ট হয়ে যায় সেই সব দুর্ভাগা রোগীদেরকে ডায়ালিসের মতো একটা যন্ত্রণাকর প্রক্রিয়ার মধ্যে যেতে হয় এবং কৃত্রিম কিডনিও আবিষ্কার হওয়ার পথে আর হার্ট এমন একটা জিনিস ওটা ছাড়া একটা মানুষ একটা একটা মানুষটা পৃথিবীর কোনো প্রাণী হার্টটা ছাড়া এরকম সিচুয়েশন কখনো আসবে তুমি তোমার তুমি তোমার ভোট দিয়ে দিস তুমি তোমার ভোট দিয়ে দিস আমি জানি না এই শো যদি রাজীব শুনে থাকে সম্ভব পাপি ঠিক আছে এত পাপী লোকজনকে আল্লাহ এত আযীমের ফেলা ডিসিশন নেবে খুব পাপি বান্দারা বেশি দিলি তুমি আমরা কিভাবে পাপি মানে

নিজে ঠিক আমি টাকা মঞ্জু ভাই খুবই কষ্ট এবং আমি আমি বলি অনেক কিছু গেছে অফিসে স্বাভাবিক কারণে অনেক কিছু গেলে সবার উপর দিয়ে যায় কখনো রিয়ানের উপর যায় বঞ্জুরা রাগে রাম মঞ্জুকে একদম মানে আমি অপটিমাম লেভেলে রাখতে দেখছি কিন্তু আজকে যে রাগা রাখছে এবং মঞ্জু হচ্ছে আমার একদম কলিজার একটা কলিজার টুকরা এবং খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার সাথে আমার সর করতো আজকে যে রাগাটা রাখছে ঠিক আছে বঞ্জু কালো কাউরে বইল না ঠিক আছে কাউকে বলবে না লাল টকটকা হয়ে গেছে রাগে চোখ লাল টকটকা হয়ে গেছে লাল টকটকা হয়ে গেছে না মেরুন টাইপের হয়ে গেছে টোটাল মানে এত রাগ অপটিমাল লেভেলে চলে গেছে গায়ের রংটা টা অপটিমাল লেভেলে চলে গেছে পুরাপুরি হয়ে গেছে তবে গুলশান আর বেগম তুমি যে এই যে সত্যি কথাটা বললা হম তুমি আমাকে হৃদয় দিবা এটা শোনার পর আমার কি যে ভালো লাগতেছে যা ক্লিয়ার হোক আসলে এরপর মানে রাজীবের উচিত কি রবিবার একটা কনফিউশন আছে এমন যদি হয় যে এই যে গুলশান আপু উনি যদি এমন একটা কাজ করে যে হৃদয়টা আপনারটা নিলো নিল ঠিক আছে বডিটা আপনার রাখলো না

আমি আমি স্বপ্ন দেখছি না তো আমি বাস্তব দেখছি আসলে কত টাকা দিয়েছেন এই দুঃখের কথা না বললাম আপনার সাথে কোনো টাকাই দেয়নি ফ্রিতে বসা দিচ্ছে চান্সে রাজীব তার ডান হাত এক করে ভাঙছে ভাই আমার কি হবে না আমার ধারণা গুলশান আর কথা শুনে রাজীবের নার্স হোক গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড রাজীবের শাশুড়ি আমার কোনো প্রবলেম নাই ঠিক আছে নানি শাশুড়ি হোক তাও আমার কোনো প্রবলেম নাই আসল জিনিসটা আমি পেয়ে গেছি হৃদয় হৃদয়

এটা যে কোনো মূল্যে শোনাতে হবে পেসম্রেকার গানটা ছিল হচ্ছে পেসমেকার গানের প্রথমে আমি ছিলাম তখন ছত্রিশ আমি তখন না বয়স মনে থাকে না উনিশ বিশ মন 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 তো চাইলো বিবাহিত কি হলো মন 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 তো চাইলো বিবাহিত আমি তাতে কি হলো অনুভূতিরা তো বাধ্যতামূলক একই থাকে এই ছিল এই ছিল তখন উনিশ এই বলো না বলো না আমি তখন ছত্রিশ প্রেমে পড়তে লাগে না বয়স মনে থাকে না উনিশ বিশ মন মন আমার মন 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 তো চাইলো বিবাহিত আমি তাতে কি হলো মন 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 তো চাইলো বিবাহিত আমি তাতে কি হলো অনুভূতি তো বাধ্যতামূলক একই থাকে ছিল তখন উনিশ আমি তখন ছত্রিশ প্রেমে পড়তে লাগে না বয়স মনে থাকে না উনিশ বিশ এই গানটা আমি রেহান সত্যি কথা বলি এবং গুলশান আর বেগম তুমিও শোনো এই গানটা আমার খুব একটা গান ছিল কারণ আমি ম্যারিড ঠিক আছে এই গানের মূল চরিত্র একটা ম্যারিড তার বয়স হচ্ছে ছত্রিশ বছর বয়স সে একটা উনিশ বছর বয়সী মেয়ের প্রেমে পড়ে এবং তার প্রেমে পড়ার পর হচ্ছে সে প্রথম দিকে গানের প্রথম কথাগুলো খুব ইন্টারেস্টিং যে বিবাহিত আমি তাতে কি হলো অনুভূতি তো আমার বাধ্যতামূলক না আমার অনুভূতি তো আমার বাধ্য না আমার অনুভূতি হচ্ছে আমার মানে স্বাধীন স্বাধীন

আমার অনুভূতি আমরা সবাই কি ভাবি যে আমাদের অনুভূতি হচ্ছে আমাদের অধীন আসলে অনুভূতি আমার মন কোন কিছু কিন্তু আমার বাধ্য না সেটাই মনিকা বেলুচি পিছিয়ে তো তারপরে কি হয়েছে এই গানটা শুনি তারপর এই গানের অনেক কথাগুলো খুবই ইম্পর্টেন্ট যে এরকম একটা পর্যায়ে হচ্ছে তার ভেতর অপরাধ বোধ তৈরি হয় ঠিক আছে বাচ্চার মুখের দিকে সে তাকাইতে পারে না ঠিক আছে তারপর একটা পর্যায়ে তার হার্ট অ্যাটাক হয় হার্ট একটা পর্যায়ে সে প্রেমটা ভেঙে ফেলে বাচ্চার দিকে তাকাতে না পেরে তার মনে হয় সে তার বাচ্চাকে ঠকাচ্ছে বলে বাচ্চাকে ঠকাচ্ছে মেয়েটাকে ঠকাচ্ছে সে বলে এবং তারপর সে কি করে তারপর একটা ব্রেকআপ করে ফেলে ব্রেকআপ করার পর একটা পর্যায়ে লোকটা আরো বয়স হয় তার বয়স হয় বিয়াল্লিশ হ্যাঁ আমি যখন বয়সে তখন তার হার্টের অসুখ হয় এবং তার হার্টে পেসমেকার মেকার বসাতে হয় হার্ট অ্যাটাক করে লোকটা এবং তা যখন জ্ঞান ফিরে তখন দেখে যে মেটা সাথে সে প্রেম করতো ছত্রিশ বছর বয়সে সেই মেটা উনিশ বছরই সেই ডাক্তার পরিণত হয়েছে এবং তার বুকে একটা পেস মেকার না মেটার বয়স তখন পঁচিশ না হ্যাঁ তখন পঁচিশ হয়েছে হ্যাঁ যদি হ্যাঁ এবং সেই মেটা বলতেছে যে ভেবো তোমার বুকে আমি পেস মেকার রাখছি ওটা আসলে আমি তোমাকে টিকটিক করে সর্বক্ষণ মনে করে দিচ্ছি এত মানে একটা ছোট্ট ভেবো না যেটা রেখেছি তোমার বুকে আসলে আমরা সেই গানটি আহ এই যে হৃদয় যে হৃদয় প্রধান অনুষ্ঠান উপলক্ষে আমরা সেই গানটি গুলশানার বেগম তোমার জন্য এই গানটি শোনো তুমি এই গান কিন্তু আমি তো প্রেসলেখা বসাবো না বল গান আমি সঠিক গানটা জাহিদ কুস্ততে দাও তুমি ইউটিউবে দিয়ে দেখো এটা ইজিলি পেয়ে যাবা এত ঝামেলা করার দরকার নাই ঠিক আছে আর এই গানের একটা খুবই করুণ ইতিহাস আছে আমার ব্যক্তিগত জীবনে কিরকম এই গানটা শুনতাম হচ্ছে আমি আর আমার দুই মে আচ্ছা ঠিক আছে এই গানটা আমি জোরে বাসায় ছেড়ে দিয়ে আমরা তিনজন পাপ এবং দুই মে মিলে नाश्তাম এই গানের মধ্যে একটা ই আছে কি জানো বলে বটা মানে পম 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 পাতে ই আছে রাম পম পম পা

এরপর একদিন সত্যি সত্যি আজকে দু বছর আগে সত্যি সত্যি আমার হার্ট অ্যাটাক হয় আচ্ছা আমি বাসার তখন হার্ট অ্যাটাক হয় এবং তারপর এই আমি তখন তো ছিলাম হ্যাঁ ছিলাম দুই বছর আগেকার কথা হার্ট অ্যাটাক হয় এবং খুব খারাপ অবস্থা হয়ে যায় এই লাভলু ভাই মানে উনিও হাসপাতালে ছিল তাকেও যেতে হয়েছিল সারা রাত আমার মানে একটা জীবনযুদ্ধ চলে আমি বাঁচবো কি বাঁচবো নাচব কি বাঁচব না বাঁচবো না সব সকালের মধ্যে আমার লাইফ রিক্স থেকে ফিরে আসি আইসি থেকে বেরিয়ে আসি এবং বেঁচে উঠি এবং তারপর যে ট্রিটমেন্টগুলো হয় হওয়ার পর ডাক্তার যে রাজীবকে যেমন সিদ্ধান্ত সার্জারি নাও লাগতে পারে ডাক্তার সব আত্মীয় স্বজন খুবই উদ্বিগ্ন মুখে বসে রয়েছে তখন ডাক্তার বলল খুব সম্ভবত উনার বুকে পেসমেকার বসাতে হবে আচ্ছা এটা শুনে সবাই গম্ভীর হঠাৎ করে ফিক করে আমার বউ হেসে দিল এবং হাসি কোনো ভাবে থামতেছে কাহিনীটা কি কাহিনীটা কি ঠিক আছে অপারেশন করে সার্জারি করে বসাতে হবে এটা খুবই এক্সপেন্সিভ খুবই রিস্কি তেনমোকম মৃত্যুর হাসি কোন অবস্থাতেই থামে না পরে কি হলো পরে হইতেছে ডাক্তারকে পুরো গল্পটা বললো যে কাহিনীটা হচ্ছে এইটা কাহিনী হচ্ছে এইটা এবং এই কারণে পেসমেকার গানটি এরপর থেকে আমি আর শোনা হয় নাই গানটা শুনতেও ভয় করে মাঝে মাঝে যে মানুষের জীবনের কিছু ফাজলম যে সত্যি হয়ে যায় এটা হচ্ছে তার একটা বড় প্রমাণ এবং এই গল্পটা শাহেদ ভাই শায়েদ ভাই জানে এবং পেসমেকারটা এইভাবে আমার জীবনে এত ইম্পর্টান্ট হয়ে গেছে পেস মেকার আসলে পেস নিয়ে আমরা তো অনেক কিছু নিয়ে আসলে দুষ্টামি করি রবি ভাই বাট সবসময় তো সবকিছু আর ওইভাবে চলে না যখন যেটা চলে তখন সেটাকে সিরিয়াসলি আমরা নেই না আর যখন নিজের সাথে ঘটে যায় তখন সেই জিনিসটা অনেক অনেক বেশি সিরিয়াসলি আমরা নিয়ে নিই এটা স্পেশালি হয় সেলিব্রিটিদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যা ঘটছে না ঘটছে ওটা নিয়ে আমরা হাজার 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 কথা শুধু বলতেই থাকি বলতেই থাকি আরে এই লোকটা এমন এই লোকটা তেমন সে খালি খালি বিয়ে করেছে ও খালি খালি প্রেম করেছে আসলে কখন কার ভেতরে কোন অনুভূতিটা কাজ করে সেটা কিন্তু আমরা আসলে কেউ জানি না বাট আমরা পিছনে পিছনে কথা বলতে এবং নিজের ইচ্ছে মতো আহ কণ্ঠ দিয়ে বাস দিতে খুব বেশি পছন্দ করি এই বিধায় আমরা সেটা দিতেও থাকি তো বন্ধুরা এখন এটা না করলেও হবে আপাতত আমরা অন্য একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি যে জিনিসটা কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না কপিরাইট প্রোটেক্টেড গান কিনা পেসমেকার পেস আমি জানি না বাট আমি জানি টাইটেল এটাই তো এভাবেই খুঁজে পাওয়ার কথা এবং যেই অ্যালবামটার এই গানটা সেই অ্যালবামটাও আমার কাছে ছিল অনেকগুলো সুন্দর সুন্দর গান আছে একটা গানও মনে হয় অ্যালবামে ছিল আমি শুনেছিলাম জানিনা এখন খুঁজে পাবি কিনা রবি ভাই কমপ্লিট চেষ্টা করছে খুঁজে পাওয়ার দেখা যাক এবার কি গান প্লে হয় আমরা শুনবো এটাই যদি হয় সেই গান তাহলে তোর কথাই নেই হ্যাঁ হতে পারে এটাই সেই পেস জাহিদ ভাই খুঁজে পাইনি কেন আমি জানি না না এখনো সেই গানটা খুঁজে পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে একটা স্যাড সং কোথা থেকে যেন আসছে আমার ধারণা রবি ভাই অ্যাকচুয়ালি স্যাড মুডে আছে এবং এই কারণেই স্যাড সং ঘুরে ফিরে চলে আসছে তার কাছে রবি ভাইয়ের মুডটা অবশ্য জানতে হবে তবে আমাদের কুইজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আর কুইজের উত্তর কিন্তু তোমরা কেউ দিতে পারোনি পাওয়া গেছে গানটা রবি ভাই হ্যাঁ এই গানটা আমার ধারণা কপিরাইট আইনের কারণে এই গানটা পাওয়া যাচ্ছিল না আমি একটা লাইভ ভার্সন খুঁজে পেয়েছি লাইভ ভার্সন খুঁজে পেয়েছি এটা কিন্তু রক্স এটা দুর্দান্ত মজার

আপনার সাথে নতুন সংসার আমার বয়স দুই দিয়ে গুণ করলে আপনার বয়স হয় রাইট রাইট হ্যাঁ ঠিক আছে তো রাজীব ভাই সাথে কত মা তো দুই বছর বয়সে ডিফারেন্স তো তো দুই দিয়ে গুণ করলে তারপরে রবি ভাইয়ের বয়স ও আমার অর্ধেক বয়সী ও আমার অর্ধেক বয়স ভাই আপনার এই 56 সেটা আমি জানতাম না নচিকে তার গানটা খুঁজছি রবি ভাই আপনার বয়স 56 এটা আমি জানতাম না এখানে আপনি আসলে আসলে বুদ্ধিতে একটু সমস্যা না আমার বুদ্ধি নেই টোটালি বাকিটা বলুন না ও ও আমার বিয়াল্লিশ বলায় ও হচ্ছে একুশ ও একুশ টোয়েন্টি ওয়ান্টি ওয়ান্টি ওয়ান খেলার স্যারেহান সিগারেটের শেষ পার্টটাকে বলা যে লাস্ট পার্ট অফ ঠিক আছে তো এই আমি করতাম কি ছোটবেলায় যখন ইয়ে আমরা যখন লুকাই 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 যখন তিনজন মিলে একটা সিগারেট খাইতাম শেষ পাট খাওয়ার জন্য আমাদের মধ্যে হ্যাপি মারামারি লেগে যেত মানে শেষ পাটটা আমরা তিনজন মিলে খাইতাম বা দুজন মিলে খাইতাম ফলে কি ষোলো বছরের মেয়ের চুমুয়া আমাদের খাওয়া হয়নি ওটা ভাগ হয়ে আট বছর আট বছর হয়ে গেছে আচ্ছা খুবই প্যাথেটিক খুবই প্যাথেটিক খেয়াল আছে আমরা কাজিনরা পাগল হয়ে যেত মানে কেউ কিন্তু শেষ পাটটা যেহেতু লেখা আছে সুইটার দেন দ্য সিক্সটিন ইয়ার ওল্ড গার্ল আমাদের মনে মানে আসলে কী মুকালের কম লাগবে পরে যখন সত্যিকারের এক্সপেরিয়েন্সের তখন কি বুঝছেন আমি এখনো রেয়ার এখন পর্যন্ত আমি কোনো রহান এখনো হয় নাই এখনো হয় নাই এখনো এখনো হয় আপনার এখনো আপনার এখনো হয় না আমি স্টিল ভার্জিন খুবই ভার্জিন খুবই ভার্জিন এইজন্য আমি গুলশানার আবেগম এর এই কথা শুনে খুবই আই হ্যাভ নেভার সিন আ ভার্জিন ফাদার बिफोर ফার্স্ট টাইম এভার আপনারা যারা শুনছেন ইনক্লুডিং গুলশান আপু আপনাদের সামনে প্রেজেন্ট করছি রবি দা ভার্জিন ফাদার দ্য ভার্জিন ফাদার ওকে মানে আমি কিসের দিক থেকে মার্চ দিন আমি মানে বাইরে একটা শব্দ পাইছেন ধাম করা জাহিদ ভাই পড়ে গেছে জাহিদ পরিষ্ঠা 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 আচ্ছা রেহান আমার মনে হয় কি তুমি একটু কথা বলে বলতে থাকো আমি জাহিদকে এক ফাঁকে একটু খুঁজে নিয়ে আসেন খুঁজে নিয়ে আসে আমার ধরো গান খুঁজ থেকে নিজেই হারাই গেছে হতে পারে আচ্ছা গানটা তো আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু আমরা আসলে নিজেরা নিজেরা যখন গাচ্ছিলাম ভালো গান গান

গুলশান এর আরেকটা নাম হয় ওরে নামের আপনি একটা কোশ্চেন করতেছিলেন যে কোত থেকে কোন নাম হয় আমি আপনাকে বলে রাখি গুলশান এর আরাবিক ওয়ার্ড আর টেনকার ব্যাক এই জায়গাটার নাম ভোলা ছিল ঠিক আছে যতক্ষণই খুব রিচ রিচ পিপল রাইকেন এসে সব কিছু কি শুরু করলো তখন এর আরাবিক নামটা এর এটা ফাইনলাইজ আমি অবশ্য ভেবেছিলাম যে গুলশানের লোকটা গুল মারা বেশি এইজন্য ওখান থেকে গুলশান না না একদম যে মিথ্যা কথা না

যেয়ে দেখি কি ধানক্ষেত বলতে তিন চারটে চায়ের দোকান হাজার হাজার বিল্ডিং এবং ওই জায়গার নাম ধানক্ষেত মিরপুর একটা এলাকা ওই যে বলছিলেন ধানক্ষেত মোড় ধানক্ষেত মোড় ওইখানে একটা এলাকা আছে জানেন ওইখানে হচ্ছে মানুষ বিক্রি হয় কারণ এলাকাটার নাম কাশ্মীর দোকান তো মানুষ থাকে আপনি কি জানেন ওখানে সবচেয়ে বড় আদম ব্যাপারী কে রবি ভাই আসলে কি মানে মানুষ বিক্রি সেই দোকানে আমি সবচেয়ে বড় আদম ব্যাপারী হ্যাঁ থাকে কি হে খোদা

এটা কিন্তু ভুল বললেন আপনি ম্যাক্সিমাম মেয়েদের মাথায় চুল বেশি থাকে অনেক বড় বড় চুল হ্যাঁ এখন অবশ্য কোকড়া কারো থাকে না সবাই তো স্ট্রেট করে ফেলে আয়রন করে আমরা জামা আয়রন করতাম এরা চুল আয়রন করে মেয়েদের উপরে আসে কারণ কেউ পটে না ডেমেড খেপবো না কেন

বহু ছাদ্য সাধনার পর গানটি উদ্ধার করা গেছে পেস ব্রেকার গান ফর ইউ ফর আদার্স এবং এটা আমার খুব প্রিয় একটা গান এবং আমি আজকে অনেকদিন পর এই গানের সাথে লাইভ নাচব তুমি নাচটা দেখতে পাচ্ছ না গানটা শোনো থ্যাংক ইউ সেটাই আমাদের বাস্তবতার কারণে রেহান অনেক প্রেম শেষ পরিণতি পায় না অনেক প্রেম থাকে গন্তব্যহীন অনেক প্রেম থাকে পরিণতিহীন তারপরে আমাদের এই একঘেয়ে জীবনটাকে সেই প্রেমগুলোই সেই প্রেমটাই রঙিন করে রাখে আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদেরকে বেঁচে থাকা শক্তি যোগায় আমাদেরকে শোতে কথা বলা শক্তি যোগায় আমাদেরকে পরের দিন সকালে উঠে কোথাও ছুটে যেতে হবে কাল সকালে আবারও প্রেম করবো এবং মানে আমি আমাদের চাই আমার প্রেমিক প্রেমিকার নাম বলতে বলছেন কিন্তু আমরা যারা এখনো প্রেম করিনি সিঙ্গেল আছি তাদের দুই হাজার পনেরো কি অবস্থা আমরা কি ডাবল হব না সিঙ্গেল হব আগামী সপ্তাহের কুইজের এটাই থাকবে আগামী সপ্তাহে আমরা এটাই দিব যে সিঙ্গেল না ডাবল এটা তোমার দুই সালে তুমি কি হবা আমরা সেটা জানাবো আসলেই মানে অনেকেই মানে আমার আমি যে কারণে মোবাইলটা বাইরে রেখে আসছি এবং এটা আমরা বলে দিই তাহলে ছেলেরা হচ্ছে আমাদেরকে জাস্ট অ্যাকাউন্ট নাম্বার পাঠাবেন ব্যাংক ব্যালেন্স কত আছে ওটা দেখতে হবে দেখতে হবে বেশি আমরা আমরা বলে দেব যে কার কি অবস্থা কে কোথায় থাকবেন যাই তুমি আমাদের লিসনারদের র্যান্ডম কিছু কল আমাদেরকে বিরতি নিতে হবে আমাদেরকে ছোট্ট একটা বিরতি দিতে হচ্ছে বিরতির পর আবার ফিরে আসছি ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন প্রথম কলেজে দিনটা

Sweetheart, call me there is none. Call me there is none. Sweetheart, <laughs> sweetheart, I'm sitting alone. I'm sitting <laughs> alone. Sweetheart, <laughs> sweetheart, Sweet <laughs> call me there is none. <laughs> call me there is none.

হট করে কি যে হলো মগজটা ঘুরে গেল হট করে কি যে হলো ঘুরে গেল তার কানে সামনে করে গান 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 গানি হলো উর্মেদের তারপরে ক্লাস তো হেঁদুয়াই আমি নিয়ে কিংবা চাঙোয়

হ্যালো কে বলছিলেন আমি সেতু হাই সেতু কি অবস্থা কেমন আছো তুমি ভাইয়া আমি বিরক্ত আছে কেন বিরক্ত হয়ে গেছো ছয়শ দশ বার কল দিচ্ছি ছয়শ দশ বার মাঝখানে পনেরো বার কল ঢুকছে আচ্ছা একটা বার কেউ রিসিভ করেনিদ ভাই দোষ

দুজনের প্যাথোলজিস্টদিকগঞ্জ সদর সদর হাসপাতালে প্যাথোলজি তোমার আব্বু আচ্ছা ঠিক আছে কালকে বা পশু যদি অবরোধ না থাকে তাহলে আমি মানিকগঞ্জ সদর হাসপাতালে আসতেছি মানিকগঞ্জ আমার অসম্ভব প্রিয় একটা জায়গা কেন 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 গেস গেস করো হ্যাঁ অনুমান করো মানিকগঞ্জ আমার দেশের বাড়ি আমার মামা বাড়ি এবং নানাবাড়ি দুইটাই মানিকগঞ্জ টাউনে একটা হচ্ছে ছিল মানিকগঞ্জে আবার আসবো বললাম তো কাল পরশু অবরোধ না থাকলে একদিন হুট করে সকালবেলা চলে আসবো এবং তোমাকে কি নামে মানে সদর হসপিটালে গিয়ে সেতু নামে জিজ্ঞেস করলে নিশ্চয়ই কেউ চিনবে না তুমি সদর হসপিটালে আট নম্বর রুমে যাবা হ্যাঁ

হচ্ছে এই সব নিয়ে তারপর আচ্ছা আমার ব্লাড চেক করা দরকার বুঝছো আমার ব্লাড প্রচন্ড ঠান্ডা আজকে একজন বললো যে তোমার শরীরের রক্ত একটা ঠান্ডা কেন হ্যাঁ পাল্লায় পড়েছিলেন নাকি ভাই রক্তের টেম্পারেচার জানলো কিভাবে রিহান তুমি এত বেসিক প্রশ্ন কেন কর বলো তো সেটা হচ্ছে যে না সেটা হচ্ছে যে তুমি তোমার মাকে কি একটু জিজ্ঞাসা আচ্ছা তুমি তো প্যাথোলজিস্ট এর মেয়ে মানে হচ্ছে হাফ প্যাথোলজিস্ট ঠিক আছে তুমি একটু বলতো রক্ত মানুষের কেন ঠান্ডা হয় রক্ত মানুষের কেন ঠান্ডা হয় হ্যাঁ আমার রক্ত খুবই ঠান্ডা অসম্ভব আমার হাত খুবই ঠান্ডা আমি আজকে জন্য হাত ধরছি বলছি হামাই গড তোমার হাত এত ঠান্ডা কেন তোমার তো রক্ত আমার যেন বয়স্ক হইছে কোনো না মানিকগঞ্জের কয়েকটা বিখ্যাত সেতুর নাম বলতো তোমার নাম তো সেতু খুবই মানে এখন তো ব্রিজ আর কোথায় করছে মানিকগঞ্জ ইয়েতে কি বলে মানিকগঞ্জে দুইটা সেতু আছে যে সেতুর কারণে আমি আবার মানিকগঞ্জ যাবো একটা হচ্ছে তরা সেতু আর একটা হচ্ছে তুমি সেতু আমি টি জানতে চাচ্ছিলাম যে তোরা সেতু আছে আপনারা সেতু তোমরা সেতু নাই কেন হ্যাঁ কেন নাই আইছে হয়ে গেল আজকে আমি ফার্স্ট ফোন দিছি এন্ড আমি গত 3 উইক ধরে আমি ফোন দিছি এন্ড শুনছি তো এতটা ভালো লাগতেছে আমি কখনো ট্রাই করি নাই তোমাদের নাম্বার আজকে বলতিছিল মানে আজকে যেন ইচ্ছা করতেছে যে কল দিব কল দিব আচ্ছা তাই 610 বার হ্যাঁ তো আমু বলতিছে যে তোমার আম্মু কি শো শুনতেছে তোমার দাম সালামালিকুম আন্টি ভালো আছেন আমরা এই শো টা করে হচ্ছে মানে আমাদের তরুণরা যাতে লেখাপড়ায় মনোযোগী হয় তারা যাতে ফেসবুকিং না করে তারা যাতে শক্ত না হয় এই জন্য আমরা এই শো করি সেটা একটা শিক্ষামূলক শো আপনি সেতুর দিকে লক্ষ্য রাখবেন শুনে তাতে কোনো লেখাপড়া তার উন্নতি হবে এবং সেতু কি পড়ালেখা করে ঠিক মতো জানিয়েছে যেটা হয়েছে কি আজকে ওই এবিসি বার্থে তো ওই জন্য আমাদের অনুষ্ঠানটা একটু ওলট পালট হয়ে গেছে আমাদের আমাদের যিনি মেইন শিক্ষক রাজীব হাসান না উনি অ্যাক্সিডেন্ট করে আর কি বাসায় থাকায় আমাদের গত এর আগের শোটা হয়েছে টোফেল নিয়ে এরপর একটা জিআরই নিয়ে হবে জি জিআরই নিয়ে হবে ঠিক আছে জিআরই নিয়ে আপনি সব সময় সেতু কেলাও করবে যাতে ও শোটা শুনে আমরা জিআরই নিয়ে রাজীব পেশ মানে জিআরই কে কিভাবে ম্যাথে ভালো করা যায় ইংলিশটা কিভাবে জিআরই স্ট্রং করা যায় উনি ইংলিশে ম্যাথ খুব ভালো পারেন খুবই খুবই ভালো পারে খুবই ভালো পারে এবং এত হ্যাঁ এবং এত ভালো পারে করে বুঝায় চাইলে আপনি এবং সেতু দুই একসঙ্গে মানে যদি কোন কারণে শোনেন আপনারা দুজনই জিয়ার রেখে ভালো নাম্বার পাবেন তাই না অবশ্যই অবশ্যই এতে কোনো সন্দেহ নেই শিক্ষার ব্যাপারটা তো এখন আমেরিকাতে যেসব শিক্ষার্থীরা পড়ে ওরা সবাই আমাদের এই শো শুনেই আমেরিকাতে গেছে মানে আমেরিকা থেকে বাংলাদেশে আসার বিষয় কেউ পায় না আমাদের শোনা হ্যাঁ

হ্যাঁ আমি কালকে ফ্যামিলি আসতেছি আমার ওখানে একটা বাসা ওখানেই থাকবো ওখানেই পড়াশোনা করি তো আসো শ্যামলি থেকে এবিসি রেডিও বেশি দূরে তুমি চলে আসো ঠিক আছে তোমাকে আমরা কি আর্য হতে হয় কিভাবে আর্যদের সাথে কথা বলতে হয় তোমাদের সাথে দেখা করতে অনেক আসলে দেখা করা যাবে তোমাকে আমি একটা কথা বলি রবি ভাই আগে সাত দিনই এ বিষয়ে থাকতো এখন থাকে দুই দিন মঙ্গলবার শুক্রবার বাকি কয়েকদিন উনি কি করে মেয়েদের সাথে দেখা করে দেখা করে ঠিক আছে কোনো সমস্যাই নেই ওনার আসলে হচ্ছে এত রাত্রেবেলা তো ধরো সম্ভব নাই দিনের বেলা চলে দিনের বেলা সেতু আমার ছোটবেলা থেকে স্বপ্ন সেটা হচ্ছে যে আমি তনা সেতুর উপর দিয়ে হেঁটে যাবো আমার হাত ধরা থাকবে ওই মেয়েটার নামও থাকবে সেতু ও তাই আয়টা স্বপ্ন ছিল সেতু কি স্বপ্ন নদীতে আছে না নদী

রাইট হ্যাঁ আর হচ্ছে রোডগুলো অনেক ভালো করে সাজছ সুন্দর করে সাজছ দিআবাড়ির মতো উত্তর আর রাইট রাইট একদম একদম তাই করছে আজ যখন কাশফুল হবে তখন আমি একটু উচ্চ হাঁটবো কাম কাল ধরে আরবা আমার হ্যাঁ তো তুমি আজবা না অবশ্যই তুমি তোমার মার্কাস থেকে দূরে সরো আগে হাঁটা দিও হ্যাঁ মনু ভালো আমু তাহলে শোনো তুমি লাইনটা কাটো না হ্যাঁ তোমার কাছে তো জাহিদ তোমার নাম্বারটা নিচ্ছে ঠিক আছে নাম্বার আমি তোমার এ নক করছি তুমি তো কোনোদিন রিপ্লাই দিবানা রাজীব ভাইকে আমার আর রাজীবের টাকা পয়সার সমস্যা আছে তো তো আমরা দুজন একই ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি হ্যাঁ রহমানদেরকে টাকা না দিলেও না ব্যাক করে না নকব্যাক করে না আর আজকে রেহান ভাই এখানে আসছে তো ভালো আছে সনিক আমি ভাবি নাই যে কলটা ঢুকবে যে ভালো আছে রেহান ভাই এই তো ওই রবি ভাই যেমন রাখছে আর কি তোমার সনিক কিউট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তবে আসলে চকলেট আমার পকেটে সব সময় চকলেট থাকে চকলেট নিয়ে ঘুরি যখন আসবে আমার হাত থেকে চকলেট নিবা তারপর রবি ভাইয়ের হাত ধরে কি জানো নদীটার নাম একসঙ্গে গোসল আজকে দেড় বছর আগে ভাই আমাদের শো শেষ করতে হচ্ছে যেটা করবা তুমি ফেসবুকে কি নামে ফরহাদ আচ্ছা ফারজানা ফরহাদ সেতু তুমি আমাকে এখনই একটা ইনবক্স করো ঠিক আছে এবং আমি তোমাকে কানেক্ট করে নিচ্ছি ভালো থাকো সেতু ভালো থাকো অন্য সেতুরা অন্য নদীরা অন্য ফুল পাখি বৃক্ষ লতা পাতা সবুজ ঘাস ঘাস ফুল সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অশেষ ধন্যবাদ জানাচ্ছে রেহানকে রেহান অসাধারণ অভিজ্ঞতা ছিল সঙ্গে অসাধারণ একটা ছিল আর রাজীব ভাইয়ের জন্য যারা বসে বসে শেষ পর্যন্ত রেহানের কণ্ঠ শুনেছে তাদেরকে সরি দিয়ে বলছি ইনশাল্লাহ আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব রাজীব ভাইকে আমরা নিয়ে আসবো আবার এখানে ইনশাল্লাহ সবাই ভালো থাকো মেন্টোজ খাও বুদ্ধির বাড়তি আরো জ্বালা বাবাই